রাজশাহীতে একটা আবাসিক হোটেলে উঠেছে। নেহার বাড়িটা রাজশাহী কলেজের পাশে। আমাকে এখানে নেহার সম্পর্কে খোঁজ নিতে হবে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ করা যাবে না। আর নেহার সম্পর্কে খোঁজ নিতে হলে ওকে খুব ভালোভাবে চেনে এবং ওর সম্পর্কে সব কিছু জানে এরকম কাউকে খুঁজে বের করতে হবে। ওদের বাড়ির পাশেই একটা চায়ের দোকান আছে। আপাতত এখান থেকে আমাকে যা করার করতে হবে। আমার প্রথম কাজ নেহার সম্পর্কে ভালোভাবে জানে এরকম কাউকে খুঁজে বের করা। কিন্তু এই শহরে কে কাকে চেনে সেটা খুঁজে বের করা এত সহজ নয়। তাই চায়ের দোকানদারের সাথেই ঘনিষ্ঠ হতে শুরু করলাম। জানতে পারলাম সে এখানে প্রায় 3 বছর ধরে দোকানদারি করছে। 3 বছর সে তো অনেক সময়। সে নেহা সম্পর্কে কিছু জানতেও পারে, কিন্তু যদি না জানে তাহলে আমার কাজ তো হবেই না, আবার সমস্যাও হয়ে যেতে পারে। তাই অপেক্ষা করতে থাকলাম তার মুখ থেকে কথা শোনার জন্য। কিন্তু দোকানদার নেহা অথবা নেহার পরিবার সম্পর্কে কিছু বলে না, সবসময় নিজের কথাই বলে। তো এইবার একটু অন্যরকম বুদ্ধি করলাম। আচ্ছা ভাই, এই এলাকার আশেপাশে আমি বিয়ে করতে চাই, আসলে জায়গাটা অনেক ভালো লাগছে। করেন ভাই, এলাকাটা ভালো, কিন্তু আমি তো কাউকে চিনি না। আপনি দুই একটা মেয়ে দেখান। মাইয়া তো দেখানো যাই, কিন্তু আপনি কেমন পরিবারে বিয়ে করবেন সেটা তো জানা লাগবে নাকি? পরিবারে তেমন কিছু আসে যায় না, কিন্তু একটু সাহসী আর সুন্দরী মেয়ে লাগবে, আর অবশ্যই শিক্ষিত হতে হবে। এইখানে সব মাইয়াই শিক্ষিত, তবে সাহসী মাইয়া একটা আছে, পাশেই বাড়ি, হ্যাঁ পুলিশের চাকরি করে। বলেন কি, মেয়ে পুলিশের চাকরি করে? হ্যাঁ। আচ্ছা মেয়ের পরিবারে কে কে আছে? খুব একটা কিছু জানি না, মেয়েরা এক ভাই আর এক বোন। মেয়ের ভাই বিদেশে থাকে, আর বাবা মা। আর কিছু জানেন না? না। ও, মেয়েটাকে দেখতে হবে। ওই মাইয়া তো এখানে থাকে না, চাকরি করে, বুঝেনি তো। তাও ঠিক, কিন্তু বাড়ি আসবে কবে, জানবো কিভাবে? বিকালে ওর চাচা তো ভাই এখানে আসবে চা খাইতে, তখন পরিচয় করাইয়া দেব, তারপরে আপনি জানাইয়া দিবেন, কেমন? ওকে ভাই, তাহলে 1 কাপ চা আর 1টা সিগারেট দেন। যদিও আমি সিগারেট টানি না, তবুও এখানে সিগারেট টানতে হচ্ছে সময় কাটানোর জন্য আর সবার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য। দোকানদার চা সিগারেট দিল, আমি চা পান করে সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলাম। হোটেলে গিয়ে আবার বিকেলের আগে আসা লাগবে। বিকেলে বসে আছি, নেহার চাচা তো ভাই আসলে দোকানদার পরিচয় করিয়ে দিল, আমিও ওর সাথে ঘনিষ্ঠ হতে লাগলাম। নেহার চাচা তো ভাইয়ের নাম সোহান। সোহান আর নেহা সমবয়সী, আমিও প্রায় সমবয়সী, তাই ঘনিষ্ঠতা ভালোই জমে উঠল। আমি একসময় জানতে চাইলাম নেহা পুলিশ হলো কেন। সোহান তখন বলতে থাকলো, একটা ফুফি ছিল, আমরা তখন ছোট, ফুফি একটা ছেলেকে ভালোবাসত, কিন্তু সেই ছেলেদের পরিবারের সাথে আমাদের পরিবারের ঝামেলা থাকায় তাদের বিয়ে হয়নি। এইদিকে ফুফিও অন্য কাউকে বিয়ে করবে না। ধীরে ধীরে ফুফির বয়স বাড়তে থাকে, আর আশেপাশের প্রায় সবাই জানত ফুফির সম্পর্কের কথা, তাই ফুফিকে আর কেউ বিয়েও করতে চায় না। এরকমভাবে 3 থেকে 4 বছর কাটার পর ফুফির একটা বিয়ের প্রস্তাব আসে। লোকটা সব কিছু শুনেও ফুফিকে বিয়ে করতে চায়। লোকটির স্ত্রী মারা গেছিল, তবুও আমার বাবা চাচা ফুফিকে জোর করে ওই লোকের সাথে ফুফির বিয়ে দিয়ে দেয়। ফুফি অনেকবার বলেছিল বিয়ে দিয়ে লাভ নেই, সে এই বিয়ে মানে না, কিন্তু আমার বাবা চাচা ভেবেছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ওইদিকে ফুফির বিয়ের পর ফুফির প্রেমিক ফুফির সাথে দেখা করে, আর ওদের সম্পর্ক আবার চলতে থাকে। একদিন ফুফি আর ফুফির প্রেমিক ঠিক করে তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। পালানোর জন্য সব কিছু ঠিকও করে, কিন্তু পালানোর সময় ফুফির স্বামী দেখে ফেলে, আর তখন ধস্তাধস্তির সময় ফুফির স্বামী মারা যায়। কিন্তু ফুফির একটা সৎ ছেলে ছিল, ফুফির সৎ ছেলে সব কিছু দেখে ফেলে, আর তখন ওই ছেলে আমার ফুফিকে খুন করে, আর ফুফির প্রেমিককেও খুন করে, কিন্তু তারপর সেই খুনের কোনো বিচার হয়নি। ছেলেটি কয়েক বছর নিখোঁজ ছিল, কিন্তু ধীরে ধীরে এই ছেলে মস্তান হয়ে যায়, আর ওই এলাকার সবাই ওকে ভয় করতে থাকে, তাই নেহা ওই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য পুলিশের চাকরি নেয়। আমি কি শুনলাম নিজেই বিশ্বাস করতে পারছি না, তার মানে এজন্য আমার উপর নেহার এত রাগ। যাই হোক, সোহানকে কিছু বুঝতে দেওয়া যাবে না।
বলো কি, তোমাদের পরিবারের উপর দিয়ে তো অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছুই হয়ে গেছে, কিন্তু দোষ কিছুটা আমাদের পরিবারেরও ছিল। কিন্তু কথাই আছে না, নিজের দোষ কারো চোখে পড়ে না। বুঝলাম। আচ্ছা, নেহা বাড়ি আসবে কবে? ঠিক জানি না কবে আসবে, ওর সাথে আমার কথা হয় না। আমি ওকে বলেছিলাম ফুফির খুনের পিছনে ফুফিরও দোষ আছে, সেটা নিয়েই ওর সাথে আমার ঝামেলা, তাই ওর সাথে আমার আর কথা হয় না। আসলে কি জানেন তো, প্রতিশোধের আগুন যখন কারো মনে জ্বলে তখন ঠিক ভুলের হিসাব কেউ করে না। নেহার ক্ষেত্রেও এরকমই হয়েছে। হ্যাঁ, ওকে সোহান, অনেক কথা হলো, আমাকে আবার আজই ঢাকায় ফিরতে হবে, ব্যবসার কিছু কাজ আছে। পরের বার এসে তোমার সাথে জমিয়ে আড্ডা দেব। ঠিক আছে আবির ভাই, পরের বার আসলে আপনার সাথে জমিয়ে আড্ডা দেব। আমি এখানে আবির পরিচয় দিয়েছিলাম, নিজের পরিচয় গোপন রাখার জন্য। রাজশাহীতে আমার কাজ শেষ, এখন বুঝতে পারছি নেহা কেন আমার পিছনে এভাবে লেগেছে। আমি জানি এই দুনিয়ায় সব কিছুই ঠিক আর সব কিছুই ভুল হয়ে যায়, শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তনে। আমি যেমন কোনো ভুল করছি না যখন ভুল করেছি, তখনও ভেবেছি ভুল করছি না, তেমনি নেহাও ভাবছে ও কোনো ভুল করছে না। আসলে কেউ মানতে চায় না যে সে ভুল করছে, যতক্ষণ না সে বুঝতে পারে সে ভুল করছে। আজ বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি, গার্মেন্টসদের মালিকদের কিছু দাবি নিয়েই যাচ্ছি। আমার গাড়ির পিছনে আরও পাঁচটা গাড়ি আছে, আজ আমার নিজেরই হাসি পাচ্ছে। কয়েকদিন আগেও ছিলাম মাস্তান, আর আজ সেই মাস্তান গার্মেন্টসের মালিক সমিতির সভাপতি। কিন্তু আমার লক্ষ্য আরও অনেক বড়, আমি সবসময় মাস্তানি থাকব, কিন্তু এই মাস্তানি দেখবে সারা দেশ। গাড়ি এসে থামল মন্ত্রীর বাসভবনে, গাড়ি থেকে নেমেই মন্ত্রীর সাথে দেখা করতে মন্ত্রীর রুমে গেলাম। কয়েকজন এমপি সেখানে বসেছিল, আমি যেতেই মন্ত্রী সাহেব আমাকে স্বাগত জানালো, সাথে সাথে সব এমপি দাঁড়িয়ে পড়ল। সত্যি নিজের কাছে নিজেকে আজ মানুষ বলে মনে হচ্ছে। আমি হাসি মুখে সবার সাথে কথা বলা শুরু করলাম, তারপর মন্ত্রীমশাই সবাইকে বাইরে যেতে বললেন। সত্যি ভালো লাগছে, কয়েক মাস আগেও এরকম একজন এমপির বাসভবনে গিয়ে দাঁড়িয়ে থেকেছি তার কাজ করার জন্য, আর আজ আমার নিজের কাজের জন্য মন্ত্রী বসে আছে। নিলয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি থাকতে ভালো না থেকে উপায় আছে? আমি আবার আপনার কি করলাম? আরে আপনি কি করবেন, আপনার নাম নিলেই তো সমস্যা উদয় হয়ে যায়, আপনার কিছু করার লাগে, আপনার নামই যথেষ্ট। বুঝলাম, কিন্তু আপনাদের তো বিশ্বাস নেই, কাল আমার জায়গায় অন্য কেউ আসবে আবার তাকেও একই কথা বলবেন। কি যে বলেন ভাই, আপনার জন্য সব করতে পারি, শুধু আপনি আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্যই তো কাছে এলাম, আপনি আমার কাজ করে দেন, আপনার সব সমস্যা আমি দেখব। ঠিক আছে, এসব নিয়ে আপনার কোনো চিন্তা করার লাগবে না, শুধু আমার দিকটা খেয়াল রাখবেন। ঠিক আছে মন্ত্রী সাহেব, আজ তাহলে উঠি। গার্মেন্টসের মালিকদের কিছু দাবি আছে, সেগুলোর কাগজ আপনার পিয়ের কাছে দেওয়া আছে। আরে নীলয় ভাই, যা দাবি আছে সব পূরণ করব। আর আজ প্রথমবার আমার ঘরে আসলাম, কিছু না খেয়ে গেলে কষ্ট পাব। কোনোদিন দাওয়াত দেবেন, এসে খেয়ে যাব, আজ একটু ব্যস্ত আছি, কিছু মনে করবেন না। কথাগুলো বলেই উঠলাম চলে আসার জন্য। মন্ত্রী সাহেব নিজে আমাকে এগিয়ে দিলেন গাড়ি পর্যন্ত, তারপর চলে আসলাম সোজা অফিসে। গার্মেন্টস মালিকের আমাকে নিয়ে অনেক ভয় ছিল, কিন্তু আমার সাথে মন্ত্রীর ব্যবহার দেখে ওরা সবাই অনেক খুশি, কারণ ওদের যেসব দাবি নিয়ে এতদিন ধরে প্রতিবাদ করে আসছিল আজ ওদের সেসব দাবি পূরণ হওয়ার পথে। তাই ওরা সবাই মিলে রাতে একটা পার্টি দেবে বলে আমাকে নিমন্ত্রণ করলো। রাতে পার্টিতে গেলাম কয়েকজনকে সাথে নিয়ে, সেখানে সকল গার্মেন্টস মালিকেরা মিলে আমাকে একটা বাসা উপহার দিল, বানিনিতে একটা ডুপ্লেক্স বাড়ি। তারপর পার্টি শেষে অফিসে ফিরলাম, রাত দুটো বাজল অফিসে ফিরতে। খুব ক্লান্ত ছিলাম তাই চেয়ারে বসে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখে পানির ছিটা দিয়ে বের হতেই হৃদয় বলল আজ কয়েকটা সেটেলমেন্টের কেস আছে, তাই হৃদয়কে বললাম উকিলকে ফোন করে অফিসে আসতে বলতে, আর সকল কাগজপত্র আমার টেবিলে দিয়ে যেতে। এই শহরে এত পরিমাণ জায়গা জমির কেস আছে যে এইগুলো কোর্টে শেষ করা সম্ভব না, তাই অনেকেই আসে আমার কাছে। আমি উকিলের কাছ থেকে সব কিছু শুনে নিয়ে তারপর দুই দলকে বাধ্য করি মীমাংসা করতে। আজকাল আমি নিজে এসব কাজ করি না,
গ্যাংয়ের ছেলেরা করে, আমি শুধু দেখাশোনা করি। উকিলের সাথে কথা বলে গ্যাংয়ের ছেলেদের সব কিছু বলে দিয়ে আমি হৃদয়কে সাথে নিয়ে বাসাটা দেখতে গেলাম। বাসাটা অনেক সুন্দর, এখন থেকে এখানে থাকতে পারবো। তাই হৃদয়কে বললাম বাসা সাজাতে যা যা লাগবে তা কিনে আজকালের মধ্যে যেন বাসা সাজিয়ে ফেলে। এর মাঝেই বাইং হাউজের অফিস থেকে ফোন আসলো, সেখানে পুলিশ ঝামেলা করছে। তাই সেখান থেকে চলে গেলাম বাইং হাউজের অফিস দেখতে। কিছুদিন আগেই বাইং হাউজের জন্য অফিস নিয়েছি, ডেকোরেশনের কাজ শেষ হলেই বাণিজ্য মন্ত্রীকে নিয়ে এসে উদ্বোধন করে ফেলবো ভাবছি। বাইং হাউজের অফিসে এসে দেখলাম সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না এটা নেহার কাজ, তাই ভিতরে চলে গেলাম। দেখলাম নেহা দাঁড়িয়ে আছে। আমি জানি আমার উপরে নেহার রাগ কেন, কিন্তু আমি চাই না নেহা বুঝে ফেলুক আমি ওর ব্যাপারে সব কিছু জানি। তাই নেহাকে বললাম, মিস নেহা আপনার সমস্যা কি? আপনার সমস্যা নয়, আপনি এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে করলেন সেটা খতিয়ে দেখা আইনের লোকের কাজ। মিস নেহা এটা আপনার থানার মধ্যে পড়ে না। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি এই থানার অনুমতি নিয়ে এখানে এসেছি। বাহ খুব ভালো, তো খতিয়ে দেখে কি পেলেন? আপনার অফিসের কাগজপত্র দেখান তারপর বলছি। কিসের অফিস? মিস্টার নিলয় আপনি আবারও চালাকি করছেন। আর আপনি বোকামি করছেন। কি বলতে চাচ্ছেন? দেখেন মিস নেহা, এই অফিসটা আমি ভাড়া নিয়েছি, তাই এটা কেনার টাকা দিয়ে আপনি কোনো কেস করতে পারবেন না। আমার অফিস এখনো চালু করিনি, তাই আপনি অফিসের লাইসেন্সও দেখতে চাইতে পারেন না, তাই আপনি এখানে ঝামেলা করে বোকার পরিচয় দিলেন। মিস্টার নিলয় আপনি মনে হয় ভুলে গেছেন অতি চালাকের গলায় দড়ি। মিস নেহা আপনার সমস্যাটা কোথায় জানেন? আপনি এখনও শুধু বাংলা প্রবচন নিয়ে আছেন, দেশ এগিয়ে গেছে, মানুষ আজ পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে, আর আপনি বাংলাদেশের সীমানার বাইরে বের হতে পারলেন না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মাইট ইজ রাই, এর বাংলায় প্রবাদ হচ্ছে জোর চার মুলুকদার। মিস্টার নিলয় আপনি ভুলে যাচ্ছেন আইনের শক্তি চাইতে বড় শক্তি আর নাই। না মিস নেহা আমি ভুলে যাইনি, আমি কিছুই ভুলি নাই, কিন্তু আপনি যেই আইনের কথা বলছেন সেই আইন আমার মতোই কাউকে রক্ষা করার জন্য তৈরি। ঠিক আছে আমি দেখে নেব আপনি কতদিন আইনের হাত থেকে বাঁচতে পারেন। ঠিক আছে আপনি দেখতে থাকেন, আর এবার আপনি আসতে পারেন। নেহা বেশ রাগান্বিত হয়ে চলে যেতে লাগলো। তখন আমি ওর রাগ আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আবার বললাম, মিস নেহা পরের বার আমার মূল্যবান সময় নষ্ট করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। নেহার রাগ আরও বেড়ে গেল, নেহা সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে চলে গেল। আমি জানি নেহা ওর সাধ্যের সর্বোচ্চ চেষ্টা না করা পর্যন্ত থামবে না। আমি চাইলে নেহাকে বদলি করে দিতে পারি, কিন্তু নেহার ভুল না ভাঙা পর্যন্ত নেহাকে বদলি করব না। নেহাকে বুঝালেও বুঝবে না, ও বুঝবে কেবল তখন যখন ও বুঝতে পারবে আইন সব কিছুর বিচার করতে পারে না, সব কিছু জানার পরেও প্রমাণ করতে যায় না, তাই মাঝে মাঝে আইন নিজের হাতেও তুলে নিতে হয়। বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে। এত সুন্দর বাসা দেখে আজ প্রথমে মায়ের কথা মনে পড়ল। সাধারণত বাবার কথাটা বেশিই মনে পড়ে, কিন্তু আজ মায়ের কথাটা মনে পড়ল। মা বেঁচে থাকলে হয়তো বাসাটা আরও সুন্দর করে সাজাতো, যেখানে যা লাগবে সেখানে তাই দিত। হয়তো মা বেঁচে থাকলে আজ বলতো, বাবা ঘরে একটা জিনিস কম আছে এনে দিবি? আমি বলতাম, বলো মা কি লাগবে? একটা বৌমা লাগবে। তারপর আমি লজ্জা পেতাম, হয়তো কোনো কিছু বলে পাশ কাটাতে চাইতাম। আবার মা বেঁচে থাকলে এত সব কিছু হতো না, এসব কিছু করার দরকার হতো না। না আমার এখন লজ্জা নেই, কাকে দেখি বা লজ্জা পাবো, যেদিকে তাকাই সেদিকে দেখি নির্লজ্জ সবাই। আনমনে এসব ভাবছিলাম, হঠাৎ কেউ একজন বলে উঠল, ভাই এখন শুধু একটা ভাবি লাগবে, তাহলে বাড়িটা একেবারে পরিপূর্ণ হবে। কথাটা কানে আসতেই আমি বাস্তবে ফিরে আসলাম। আমি রাগি চোখে ওদের দিকে তাকাতেই সবাই চুপ করে গেল। আমি শিহাব নামের একজনকে বললাম একজন কাজের বুয়া ঠিক করতে, যেন বাড়ি পরিষ্কার রাখে আর রান্না করতে পারে। শিহাব বলল, ঠিক আছে ভাই। আসলে আমি আমার গ্যাংয়ের সবাইকে জীবনে চলার নতুন পথ দেখানোর চেষ্টা করছি। আমি বোঝাতে চাইছি খুন করে টাকা উপার্জনের দরকার নেই,
তার চাইতে বেশি টাকা উপার্জন করা যায় বুদ্ধি দিয়ে। কিন্তু সেই রাস্তায় যে বাধা আসবে সেগুলো পরিষ্কার করতে হবে নিজের শক্তি দিয়ে, আর সেটাই হবে আমাদের মাস্তানি। আর আমি নিজেই ওদের সেই পথে নিয়ে যাব। আমার দরকার আর একটু সময়। হঠাৎ হৃদয় এসে বলল, ভাই, বাইং হাউসের কাগজপত্র তৈরি হয়ে গেছে, এবারে উদ্বোধন করা যায়। ঠিক আছে হৃদয়, তুমি উদ্বোধনের আয়োজন করো, আমি মন্ত্রীর সাথে কথা বলে উদ্বোধনের তারিখ ঠিক করছি। ভাই, মন্ত্রী সাহেব তার পিএ কে দিয়ে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে, আর আগামী 17 তারিখে উদ্বোধনের আয়োজন করতে বলেছে, তিনি নিজে উপস্থিত থাকবেন। বাহ হৃদয়, তুমি তো সব কিছুই করে রাখছো। ঠিক আছে, তাহলে আয়োজন করো, আমি একটু সমিতির মিটিংয়ে যাব। ঠিক আছে ভাই। আমি সমিতির মিটিংয়ের উদ্দেশ্যে বেরোলাম। হৃদয়ের ওপর এখন সম্পূর্ণ ভরসা করা যায়, তাই আজকাল ছোটোখাটো ব্যাপারে হৃদয় সিদ্ধান্ত নেয়। আমি মিটিংয়ে পৌঁছানোর পর মিটিংয়ের কার্যক্রম শুরু হলো। মিটিংয়ের আলোচনার বিষয় শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন। আমি সব কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত দিলাম শ্রমিকদের বেতন বাড়বে, কিন্তু বাড়তি বেতন শ্রমিকদের সরাসরি দেওয়া হবে না, ওদের বাড়তি বেতন সমিতির কোষাগারে জমা হবে এবং সেই টাকা সমিতি থেকে সমিতির সদস্যদের ঋণ দেওয়া হবে। একজন শ্রমিক ন্যূনতম 15 বছর চাকরি করার পর সে এই টাকা উত্তোলন করতে পারবে, আর এর মাঝে তার মৃত্যু হলে এই টাকা থেকে তার পরিবার প্রতি মাসে ভাতা পাবে, অথবা চাইলে একবারে টাকা তুলে নিতে পারবে। এতে করে সমিতির কারো ঋণের জন্য ব্যাংকের কাছে যেতে হবে না, আবার শ্রমিক বারবার গার্মেন্টস পরিবর্তন করতে পারবে না। আমার সিদ্ধান্তে সবাই অনেক খুশি হলো। সেদিনের মিটিং শেষে সবাই আমাকে রাজনীতি শুরু করার জন্য বলল। আমি ভেবে দেখব বলে মিটিং থেকে বেরোলাম। গাড়িতে করে বাসায় ফিরছি আর ভাবছি রাজনীতি করা ভালো হবে কি না। এমন সময় বাণিজ্য মন্ত্রী আমাকে ফোন করে আমার সাথে দেখা করতে চাইল। আমি তার কথা শুনে বুঝলাম সে কোনো বিপদে পড়েছে, তাই তাকে রাত 10টায় আমার অফিসে চলে আসতে বললাম। ফোন রেখে ভাবছি কি এমন বিপদ হতে পারে যার জন্য মন্ত্রীমশাই এত বিমর্ষ হতে পারে, কিন্তু কোনো হিসাব মেলাতে পারছিলাম না। রাত 10টা অফিসে বসে আছি একা। আমি জানি মন্ত্রীমশাই এমন কোনো কথা বলতে চায় যা সবার সামনে বলা সম্ভব না। অফিসে বসেও ভাবছি কি বলতে চায়। এসব ভাবতে ভাবতে মন্ত্রী আমার রুমে প্রবেশ করল। মন্ত্রী সাহেব বসুন। নীলা ভাই, আমাকে বাঁচান। আরে মন্ত্রী সাহেব, আগে তো বসুন, মাথা ঠান্ডা করে বলুন কি হয়েছে। আমার ছোট মেয়ের সাথে ভূমি মন্ত্রীর ছেলে বিয়ে দিতে চেয়েছিলাম, সেই সুবাদে আমার মেয়ের সাথে রায়মান ভূমি মন্ত্রীর ছেলের সম্পর্ক হয়। যেহেতু আমরা অভিভাবকরা ঠিক করেছিলাম বিয়ে দেব, তাই ওদের সম্পর্কে কোনো বাধা দিইনি। কিন্তু প্রায় 6 মাস আগে রায়ান তার ওর বাবাকে বলে আমার মেয়েকে বিয়ে করবে না। তখন আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু রাজনীতির স্বার্থে কিছুই বলি নাই। কিন্তু এখন রায়ান আমার মেয়েকে ব্ল্যাকমেল করছে। রায়ানের কাছে আমার মেয়ের এমন কিছু ভিডিও আছে যেগুলো প্রকাশ হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার মেয়ে প্রথমে আমাদের এই কাউকে এসব কি জানাতে সাহস পায়নি, কিন্তু গতকাল রাতে ও আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ভাগ্যক্রমে ওকে বাঁচাতে পেরেছি। পরে ওর মা সব কিছু শুনে আমাকে বলল, এখন আমি পুলিশের ওপরও ভরসা রাখতে পারছি না, আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তাই আপনার কাছে চলে আসলাম, প্লিজ। ঠিক আছে, আপনি রায়হানের মোবাইল নাম্বার দিয়ে চলে যান, কি করা যায় আমি দেখছি। মন্ত্রীমশাই রায়হানের নাম্বার দিয়ে চলে গেল। আমি কি করব বুঝতে পারছি না। যেই রাগ এতদিন ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম, সেই রাগ আবার জ্বলে উঠেছে। চরিত্রহীন মানুষের কথা শুনলে আমি এখনও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সিদ্ধান্ত নিয়ে ফেললাম রায়হানকে খুন করে ফেলব, তাই বাসায় ফিরলাম। আগে আমাকে ভালো মতো জানতে হবে রায়হান কখন কোথায় যায় কি করে, তাই হৃদয়কে রায়হানের নাম্বার দিয়ে ট্র্যাপ করে দিতে বললাম। রায়হান নাম্বার ট্র্যাপ করে কম্পিউটারের রেকর্ড চালু করে রাখল। রায়হানের নাম্বারের লোকেশন দেখাচ্ছিল একটা আবাসিক হোটেলে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই হোটেলেই রায়হানকে খুন করে ফেলব, কিন্তু মাথা গরম করে কিছু করা যাবে না, তাই পর্যাপ্ত তথ্যের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর অন্যদিকে নেটওয়ার্ক হ্যাক করে মন্ত্রীর ব্যক্তিগত নাম্বারে ফোন করে তাকে বললাম 3 দিনের মাঝে কাজ হয়ে যাবে। তারপর হৃদয়কে বললাম আগামীকালই হোটেলের সিসি ক্যামেরা হ্যাক করার ব্যবস্থা করো। হৃদয় বলল, আচ্ছা ঠিক আছে ভাই। আমি ছাদের ওপর পায়চারি করছি আর ভাবছি
আমি আর খুন করতে চাইছিলাম না, কিন্তু তবুও আমার খুন করতে হবে। না, মন্ত্রীর জন্য নয়, নিজের আত্মতৃপ্তির জন্যই খুন করতে হবে। কিন্তু দোষ কি শুধু রায়হানের একার? মন্ত্রীর মেয়েও তো দোষী। না, শুধু মন্ত্রীর মেয়ে দোষী হবে কেন, মন্ত্রীও দোষী। না, দুই পরিবারের সবাই দোষী। না, আসলে বিয়ে হচ্ছে দুজন ছেলে মেয়ের একত্রে থাকার সামাজিক অনুমতি। এই অনুমতি দেয় দুজনের পরিবার, এবং সেই দুজন, তাহলে তো যখন ওদের বিয়ের কথা দুই পরিবার থেকে মেনে নিয়েছিল তখনই বিয়ে হয়ে গিয়েছিল। তাই না, তা কী করে হয়? তাই যদি হতো তাহলে তো বিয়ের কাবিন, দেনমোহর, কালিমা পড়া এসব কিছু থাকতো না। যত ভাবছি ততই মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু একটা হিসাব বুঝতে পারছি, রায়হান যদি বিয়ে করতো রাজি থাকতো তাহলে কোনো কিছুই অন্যায় বলে আমার এখন মনে হতো না। অন্য কারো দিক থেকে কোনো সমস্যা নাই, সব সমস্যার মূলে রায়হান, তাই রায়হানকে মারতেই হবে। হৃদয় সিসি ক্যামেরা হ্যাক করে সব কিছু দেখিয়েছে। এই হোটেল অনেক সিকিউর হলেও একটা দুর্বলতা আছে, আর সেটা হলো এই হোটেলের জানালায় শুধু কাঁচ আছে, কোনো গ্রিল নেই। তাই এই জানলা দিয়ে ঢুকে খুন করে সবার চোখে আড়ালেই আবার বের হয়ে আসা যাবে। রাত 2টা বাজে, চারিদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমি মুখে মুখোশ পরে জানালার কার্নিশ ধরে তিনতলায় উঠে আসলাম। জানালার গ্লাস কিছুটা খোলাই ছিল, দেখলাম রুমের মাঝে রায়হান আর একটা মেয়ে শুয়ে আছে, দুজনে কম্বলের নিচে শুয়ে আছে। বাইরে থেকে দেখেও বোঝা যাচ্ছে কম্বলের নিচে দুটো নগ্ন দেহ শুয়ে আছে। আমার মাথায় রক্ত উঠে গেল। জানালার দেওয়ালের ওপর ক্লোরোফর্মের বোতল রাখলাম। ধীরে ধীরে ক্লোরোফর্মের গ্যাস ভিতরে যেতে থাকলো। আমি 15 মিনিট অপেক্ষা করলাম ওদের দুজনের সম্পূর্ণ অজ্ঞান হওয়ার জন্য, তারপর জানলার কাজ সরিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে প্রথমেই জানতে ইচ্ছে হলো মেয়েটিকে। পাশে রাখা দুটো মোবাইল হাতে নিলাম, একটি মোবাইল রায়হানের, সেটা বুঝতে পারলাম অবটি এই মেয়েরই হবে। মেয়েটির মোবাইলটি হাতে নিয়ে গ্যালারি খুলতেই দেখলাম মেয়েটির বিয়ের ফটো। আমার রাগ এবার সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে আসলো। এই মেয়ের মাঝে আমার সৎ মায়ের ছায়া দেখতে পেলাম, তাই মেয়েটির এবং রায়হানের হাত পা বাঁধলাম যেন ছোড়াছুড়ি করতে না পারে। তারপর দুজনকেই জবাই করে ফেললাম। দুজনকে জবাই করার পর রায়হানের মোবাইলটা নিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। আজ আবার সেই মাস্তানি জীবনের শুরুর দিনের কথা মনে পড়ে গেল। তবু খুন করার পর নিজের কাছে অনেক শান্তি লাগছে, কারণ আমি আজ দুই নরপশুকে শাস্তি দিয়েছি, যারা মানুষের রূপে এক একটা জানোয়ার। হ্যাঁ, সব চরিত্রহীনরাই আমার কাছে জানোয়ার। এরকম হাজারো খুনের অপরাধে কয়েক লক্ষবার ফাঁসির দড়িতে ঝুলতেও আমার কোনো আপত্তি নেই। সকালে ঘুম থেকে উঠে অপেক্ষা করছি কারো কাছ থেকে রায়হানের মৃত্যুর খবর শোনার জন্য। আজ মনের মাঝে একটা মিশ্র অনুভূতি কাজ করছে, মাঝে মাঝে খুব ভালো লাগছে, আবার মাঝে মাঝে নিজের ওপর রাগ হচ্ছে। জানি না কেন নিজের ওপর রাগ হচ্ছে। এমন সময় বাণিজ্য মন্ত্রীর কল আসলো মোবাইলে। এটা বাণিজ্য মন্ত্রীর একটা গোপন সিমের নাম্বার, আর কলটাও এসেছে আমার গোপন নাম্বারে। আমি নিজের নিরাপত্তার জন্য গোপন সিমের ব্যবস্থা করেছি। মন্ত্রী ফোনে আমাকে শুধু ধন্যবাদ জানালো, আমি আর কিছু বললাম না, ফোন রেখে দিলাম। পত্রিকায় খবর খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না, হয়তো খুনের কথা লোকে জানাজানির আগেই পত্রিকা ছাপা হয়ে গিয়েছিল। তাই টিভি অন করে নিউজ চ্যানেলে দিতেই রায়হান খুনের লাইভ কভারেজ দেখতে পেলাম। কিছুক্ষণ পরেই পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করবে, আমিও এটাই দেখার অপেক্ষায় আছি। ততক্ষণে ফ্রেশ হয়ে নিলাম, শুরু হলো পুলিশের প্রেস কনফারেন্স। পুলিশের পক্ষ থেকে কথা বলছে ঢাকা মহানগর পুলিশের IGP। তিনি বলতে শুরু করলেন, আমরা সকাল 7টার দিকে হোটেল থেকে ফোন পেয়ে এখানে চলে আসি। এখানে এসে দেখি ভূমি মন্ত্রীর ছেলে খুন হয়েছে, তার পাশে আরেকটি মেয়েরও লাশ পায়। দুজনেরই হাত পা বেঁধে গলা কেটে খুন করা হয়েছে। দুজনেই নগ্ন অবস্থায় ছিল, তবে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের প্রাথমিক ধারণা, কোনো ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই খুন করা হয়েছে। এটা একটা প্রি প্ল্যান মার্ডার, খুনি অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করেছে। আমরা হোটেল রুম সম্পূর্ণ খুঁজেও খুনের কোনো আলামত পাইনি। আমাদের ধারণা, খুনি জানালা দিয়ে এসে খুন করে আবার জানালা দিয়েই চলে গেছে। কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, রায়হানের মোবাইলটাও পাওয়া যায়নি। আমাদের ধারণা,
রায়ানের মোবাইলটি খুনি নিয়ে গেছে। রায়ানের সাথে খুন হওয়া মেয়েটির মোবাইল থেকে পরিবারের নাম্বারে যোগাযোগ করে জানতে পারি মেয়েটির নাম হলো সাবিহা, বাড়ি বগুড়ায়, ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করছে এবং মেয়েটি বিবাহিতা। আপাতত আমরা রায়ানের সাথে মেয়েটির সম্পর্কের ব্যাপারে কোনো তথ্য পাইনি। তবে একটি আশ্চর্যজনক ঘটনা যেটা আমাদের অবাক করেছে, মেয়েটিকে গলা কেটে হত্যা করার পরও মেয়েটির পেটে বেশ কয়েকবার ছুরি মারা হয়েছে। তাই আমাদের প্রাথমিক ধারণা মেয়েটির ওপর প্রতিশোধ বা মেয়েটিকে খুন করায় খুনির আসল উদ্দেশ্য ছিল। এর বেশি কিছু আপাতত আমরা জানি না। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, সেই সাথে হোটেল রুমটা ফরেন্সিক টেস্ট করা হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব এই কেসের রহস্য ভেদ করে খুনিকে গ্রেপ্তার করব। এবারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, এসপি ইভান খদ্দার আপনাকে প্রশ্নের উত্তর দিবে। কথাগুলো বলেই ডিআইজি সেখান থেকে চলে গেল। এই প্রথম আমার করা খুনের খবর এভাবে প্রচার হচ্ছে। বিভিন্ন সাংবাদিক বিভিন্ন রকম প্রশ্ন করছে। সাংবাদিকদের ধারণা হয় খুন হওয়া মেয়ের স্বামী অথবা প্রেমিক এই খুনটি করছে। সেই সাথে রায়হানের চরিত্র সম্পর্কে প্রশ্ন করছে অনেক সাংবাদিক। সত্যি এদেশের সাংবাদিকেরা পারেও। এতদিন কোথায় ছিল এসব সাংবাদিক? যাই হোক, এসব নিয়ে আমার বেশি মাথা ঘামানো ঠিক না, কারণ এরকম অনেক কেস আছে যেখানে খুনের সময় অপরাধী কোনো আলামত না রাখলেও পরে ধরা খেয়েছে ঘটনা নিয়ে বেশি চিন্তা করতে গিয়ে। তাই আমার এসব নিয়ে আর না ভাবাই ভালো। আমি টিভি বন্ধ করে অফিসে চলে গেলাম। পাঁচ ছয় দিন পরের ঘটনা, বাণিজ্যমন্ত্রীর বাড়ি গিয়েছি ডিনারের নিমন্ত্রণে। শুধুমাত্র বাণিজ্যমন্ত্রী জানে তার জন্য আমি কী করেছি, কিন্তু সে কথা কেউ তুলিনি, কারণ করে ফেলা কর্ম নিয়ে কথা না বলাই ভালো। বাণিজ্যমন্ত্রীকে বললাম আমি রাজনীতিতে যোগ দিতে চাই। মন্ত্রী অনেক খুশি হলো। সে আমাকে জানালো আমার রাজনীতিতে যোগ দেওয়ার জন্য একটা বড় অনুষ্ঠানের প্রয়োজন করবে, কিন্তু তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি এখন রাজনীতিতে যোগ দিলেই রায়হান খুনের সন্দেহ আমার উপরে আসতে পারে। তাই আমিও ভেবে দেখলাম পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমার রাজনীতিতে যোগ না দেওয়াই ভালো। কিন্তু বাণিজ্য মন্ত্রীর সাথে আমার সম্পর্কের সূচনা দেখানোর জন্য এত কিছু করা দরকার। তাই সিদ্ধান্ত নিলাম মন্ত্রীকে একটা গাড়ি উপহার দেব, যাতে সবাই ভাবে মন্ত্রীকে গাড়ি উপহার দিয়ে আমি মন্ত্রীর কাছাকাছি এসেছি। এতে করে আমার লাভ অনেক বেশি। সেদিনের মতো বাসায় চলে আসলাম। আজ আমার বাইং হাউসের উদ্বোধন। বাণিজ্যমন্ত্রী এসেছে, সেই সাথে বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ী। উদ্বোধন শেষে রাতে পার্টির আয়োজন করেছিলাম। সেই পার্টিতে মন্ত্রীকে গাড়ি উপহার দিলাম। পার্টি শেষে বাসায় ফিরে আসলাম। রাত প্রায় দুটো বাজে। আমি শুয়ে আছি আর ভাবছি এরপর কী করব। এমন সময় নেহার ফোন আসলো, তাই ফোন রিসিভ করলাম। হ্যালো মিস নেহা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো না থাকার তো কোনো কারণ নেই। কিন্তু আমি জানি সুখী মানুষ রাতে ঘুমায়, তাহলে আপনি জেগে আছেন কেন? ভাবছিলাম কিছু। নিজের অতীত ভাবছিলেন? খারাপ কাজের অতীত কখনো কোনো মানুষকে শান্তিতে ঘুমোতে দেয় না। দেখেন মিস নেহা, ভাবছিলাম বলেছি, কী ভাবছিলাম তা বলিনি। আমি অতীত ভাবি না, কারণ যে ভবিষ্যৎ নিয়ে ভাবে তার অতীত নিয়ে ভাবতে হয় না। অতীত নিয়ে তো তারা ভাবে যারা ভবিষ্যৎ না ভেবে কাজ করে। বাহ, আপনার বক্তৃতা শুনতে ভালোই লাগে, কিন্তু আফসোস আপনি একজন ক্রিমিনাল। মিস নেহা, কেউ ক্রিমিনাল না, দৃষ্টিভঙ্গি বদলান, বুঝতে পারবেন একই পৃথিবীতে আমরা আছি। অথচ এখন এখানে রাত আর আমেরিকাতে এখন দিন। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে আপনি বলুন তো, পৃথিবীতে এখন রাত নাকি দিন? বলেই নেহা ফোন কেটে দিল। আমি জানি নেহার কাছে উত্তর নেই, তাই নেহা কেটে দিল। কিন্তু এত রাতে নেহা আমাকে ফোন করেছিল কেন, কেন ফোন করেছিল সেটা ওর কথা থেকে পরিষ্কার না। না কোনো যৌক্তিক উত্তর খুঁজে পাচ্ছি না, কাট না, কোনো যৌক্তিক উত্তর খুঁজে পাচ্ছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অফিসে বসে আছি, ব্যস্ততা অনেক বেশি। কয়েকজন বায়ার এসেছে, হৃদয় গেছে বাইং হাউসে। এদিকে সেটেলমেন্টের কয়েকটা কেস আছে, সেগুলো উকিলের সাথে আলোচনা করে গ্যাংয়ের অন্য ছেলেদের বুঝিয়ে দিয়েছি।
কি করতে হবে। আপাতত এক ঘন্টার জন্য ফ্রি আছে, তাই পত্রিকা হাতে নিয়ে খবরগুলোতে চোখ বোলাচ্ছে। হঠাৎ চোখ পড়ল রায়হান হত্যাকাণ্ডের খবরে। ময়নাতদন্তে দেখা গেছে খুনের আগেই রায়হান এবং মেয়েটিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে খুন করা হয়েছে। মেয়েটির সাথে রায়হানের দৈহিক সম্পর্ক হয়েছিল খুন হওয়ার দু ঘন্টা আগে। পরে হোটেলের চেক ইন বই থেকে রায়হানের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়ের হোটেলে যাওয়ার তথ্য পাওয়া গেছে। কোথাও কোনো আলামত না পাওয়ায় তদন্ত বেশ কঠিন হয়ে পড়েছে। এদিকে পুলিশের দাবি কোন মেয়ের প্রেমিক বা স্বামী এই খুনটা করেছে। তবে যেই মেয়ে হোটেলে খুন হয়েছে তার স্বামীর ওপর তদন্ত করে দেখা গেছে সে কিছু করেনি। খবর পড়ে বুঝলাম আমার ওপর সন্দেহ আসবে না। টেবিলের ওপর রাখা ইংরেজি খবরের কাগজ হাতে নিয়ে দেখলাম প্রথম পাতাতেই একটা শিরোনামে পারফেক্ট ক্রাইম এক্সিস্ট। সেখানে বিস্তারিত পড়ে দেখলাম রায়হান খুনের মামলায় পুলিশ এই খুনের তদন্তে একদম দিশেহারা। এটা তাদের কাছে অসম্ভব একটা কেস হয়ে দাঁড়িয়েছে। মনে মনে হাসছি। হ্যালো মিস্টার নিলয়। নেহার কণ্ঠস্বর শুনে সামনে তাকালাম, দেখলাম নেহা দাঁড়িয়ে আছে। মিস নেহা, আমার এখানে কি মনে করে? ভাবলাম আপনার সাথে অনেকদিন দেখা হয় না, তাই একটু সামনাসামনি তর্ক করতে চলে আসলাম। তা তো বুঝলাম, তো বসে তর্ক করেন, দাঁড়িয়ে তর্ক করা কেমন যেন দেখায়। নেহা বসল আমার সামনে চেয়ারে। তা পত্রিকা পড়ছেন দেখছি। হ্যাঁ, ওই যে বাণিজ্য মন্ত্রীর ছেলে খুন হয়েছিল সেটাই পড়ছে। আচ্ছা মিস্টার নিলয়, কোনোভাবে এই খুনটা আপনি করেননি তো? আপনি চাইলে বলতে পারেন। না, আমি চাইলে বলতে পারি না। আমি জানি আপনি খুন করেছেন, এটা যদি আপনি নিজের মুখেও স্বীকার করেন তবুও আমি প্রমাণ করতে পারবো না। তবে এরকম পারফেক্ট ক্রাইম আপনি ছাড়া আর কেউ করতে পারবেন না বলে বিশ্বাস হয় না। বাহ, তাহলে এক কাজ করুন, আমার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে লিখে দিন পারফেক্ট ক্রিমিনাল হিসেবে। বাহরে, কি ভুল বললাম, আপনি আমার কাছে কলেজে সব স্বীকার করলেন, তারপর সাক্ষ্য প্রমাণ খুঁজতে গিয়ে কিছুই পেলাম না, তাই আপনি আমাকে বললেও আমি যে কিছুই প্রমাণ করতে পারবো না সেটা তো জানেন। মিস নেহা, আমি কোনো ক্রিমিনাল না, আমি শুধু সেটাই করে দেখাচ্ছি যেটা মানুষের কাছে অসম্ভব মনে হয়, যেটা আপনাদের আইন করতে বছরের পর বছর সময় লাগায়। আর লেকচার দেওয়া লাগবে না, চলেন আপনার সাথে কফি শপে বসে এক কাপ কফি খাবো। সরি, মাফ করবেন, আপনার সাথে কফি খেতে গেলে দেখব আমি 14 শিখের ভেতরে। আচ্ছা, আপনার কি আমাকে পুলিশ ছাড়া আর কিছু মনে হয় না? হ্যাঁ, অনেক ভালো অভিনেত্রী। আমিও অনেক বড় অভিনেতা। তা আমি অস্কার পাচ্ছি কবে? মস্তানি বাদ দিয়ে চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন প্রথমে সিনেমাতে পেয়ে যাবেন। বাহ, কিন্তু আমি মাস্তানি বাদ দিলে কি করে চলবে বলুন তো? আমার গ্রুপের 50-60 জন ছেলে বড় বড় ব্যবসায়ী, এরা চলবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনি মস্তানি করেন, আমি একটু থানায় গিয়ে পুলিশ গিয়ে করি। বাহ ভালোই। ওকে বাই, পরে আবার কোনো এক সময় দেখা হবে। ওকে বাই, দেখে শুনে যাবেন। নেহা চলে গেল। আমি জানি এই মেয়ে কোনো সুযোগ পেলেই আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে, হয়তো আমার সাথে কথা বলার সময় আমাদের কথোপকথন রেকর্ড করেছে। কেউ একবার প্রতারণা করার পরও তার সাথে ভালোভাবে কথা বলার মানে এই না যে তাকে আমি আবার বিশ্বাস করব। যাই হোক, একটু গার্মেন্টস দেখতে যাব, তাই গাড়ি নিয়ে বেরোলাম। রাস্তায় হৃদয়ের সাথে কথা বলে জেনে নিলাম বাইং হাউজের কী অবস্থা। হৃদয় জানালো অর্ডার পেয়ে গেছি। নিশ্চিন্ত হয়ে গার্মেন্টসে চলে গেলাম। আজ প্রথমবার গার্মেন্টসের সকল শ্রমিকের সাথে দেখা করব, তাই গার্মেন্টসে ফোন করে বলে দিলাম গার্মেন্টসের সকল শ্রমিকের জন্য দুপুরের খাবার যেন প্যাকেটে করে নিয়ে আসে। গার্মেন্টসে পৌঁছানোর পর দেখলাম সকল শ্রমিক মিলে আমাকে বরণ করার আয়োজন করেছে। আমি সবাইকে বললাম কাজে যেতে, সবাই কাজে চলে গেল। আমি গার্মেন্টসের অফিস রুমে গিয়ে কেমন কাজকর্ম চলছে তার খোঁজ খবর নিলাম। একটু কাগজপত্রের হিসাব দেখলাম, এর মধ্যে শ্রমিকদের জন্য খাবার নিয়ে চলে এসেছে, তাই আমি খাবার সাথে নিয়ে শ্রমিকদের সাথে দেখা করতে চলে গেলাম। হঠাৎ একজনের ওপর চোখ আটকে গেল। লোকটির বয়স 70-এর বেশি হবে, সে এই বয়সেও কাজ করছে। আমি সাথে সাথে ম্যানেজারকে ডাকলাম। ম্যানেজারকে লোকটির কথা বলতে ম্যানেজার বলল,
সে জয়েন করার আগে থেকেই লোকটি এই গার্মেন্টসে কাজ করছে। লোকটিকে বাদ দিতে চাইলে লোকটি পা ধরে কান্না শুরু করে। আমি ম্যানেজারকে বললাম এখানে সবার সাথে দেখা করার শেষে লোকটিকে অফিসে নিয়ে গিয়ে আমার সাথে কথা বলাতে। ম্যানেজার কিছুটা ভয় পেয়ে বলল ঠিক আছে। আমি সবার সাথে দেখা করে খাবারের প্যাকেট সবাইকে নিজের হাতে দিলাম। তারপর অফিস রুমে ঢুকে দেখলাম লোকটি বসে আছে। লোকটিকে বেশ ভীতু মনে হলো। দাদা মিয়া, আপনার নাম কি? স্যার, আমার নাম আক্কাজ আলী। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে নেই? আছে। লোকটি বেশ মন খারাপ করে উত্তর দিল, তো দাদা মিয়া, আপনার কয় ছেলে মেয়ে? দুইটা ছেলে। তারা কি করে? একটা ছেলে গভর্নমেন্টে চাকরি করে, আর একটা ছেলে গ্রামে দোকানদারি করে। আপনার ছেলেরা আপনাকে ভাত কাপড় দেয় না? লোকটা কিছু বলতে পারছিল না। আমি বুঝতে পারলাম তার ছেলেরা তাকে ভাত কাপড় দিলে তার এই বয়সে এখানে কাজ করতে হতো না। তাই আবার জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী বেঁচে আছে? হ্যাঁ স্যার, বাইচা আছে। আপনার স্ত্রী কোথায়? ওই পাশে একটা বস্তি আছে, ওইখানে একটা ঘর ভাড়া করে আমি আর আমার বউ থাকি। ও দাদা মিয়া, চলেন আমি আপনার স্ত্রীর সাথে দেখা করব। লোকটি কিছু বুঝতে পারছিল না, আমি তাকে অভয় দিয়ে তার সাথে সেই বস্তিতে গেলাম। গিয়ে দেখলাম তার স্ত্রী ঘরের বাইরে মাটিতে বসে আছে। বুঝলাম শুধু পেটের জ্বালায় এই বয়সে এই দুজন মানুষ এইখানে পড়ে আছে। আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম আগে তারা দুই ছেলে নিয়ে এখানেই থাকত। বড় ছেলেই গার্মেন্টসের এই কাজ করত, তারপর গার্মেন্টসের কাজ করা আরেকটি মেয়েকে বিয়ে করে আলাদা জায়গায় চলে যায়। তারপর ছোট ছেলে গার্মেন্টসের চাকরি করা শুরু করে। দুবছর পর সে গ্রামে চলে যায়, সেখানে গিয়ে বিয়ে করে, এখন দোকানদারি করে। কিছুদিন ছেলেদের কাছে গিয়েছিল, কিন্তু ছেলেদের খারাপ ব্যবহারে আবার এখানে চলে এসেছে। তাদের কথা শুনে আমার কান্না চলে আসছিল, আর তাদের দুই ছেলের কথা মনে পড়তেই আমার মাথায় রাগ উঠে গেল। ইচ্ছে করেছিল তখনই ওই দুই ছেলেকে খুন করে ফেলি, নিজের রাগ সংবরণ করলাম। তারপর তাদেরকে আমার বাসায় নিয়ে যেতে চাইলাম, কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তখন তাদের বললাম আমার বাবা মা নেই, তখন তারা আমার সাথে যেতে রাজি হলো। আমি তাদের নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় নিয়ে এসে তাদের দুজনকে বললাম আজ থেকে এটা তাদের বাড়ি, বাড়িতে কাজের লোক থাকবে, যা করার দরকার সব কাজের লোক করবে, তারা শুধু হুকুম করবে। এই কথা শোনার পর বুড়ো বুড়ির চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। আমি তাদেরকে বললাম আজ থেকে তাদের আমি দাদা দাদি বলে ডাকব। তখন তাদের কান্না দেখে নিজেকেই ধরে রাখতে পারছিলাম না। নিজের অজান্তেই কখন যে আমার চোখে জল জমেছে খেয়াল করিনি। খেয়াল করতেই সেখান থেকে চলে আসলাম। আমি তো একজন মাস্তান, আমার মনে তো দয়া মায়া মমতা থাকার কথা না। আজ আর কোথাও যেতে ইচ্ছে করছিল না, তাই বাড়ির ছাদে বসেই সময় কাটিয়ে দিলাম। রাতে আমার বাড়িতেই গ্যাংয়ের ছ সাতজন থাকে। হৃদয় আর ওই ছ সাতজন আসতেই ওদের সাথে দাদা দাদির পরিচয় করিয়ে দিলাম। দেখলাম ওরাও সবাই অনেক খুশি। আসলে ওদেরও আমার মতো পরিবারের কেউ নেই। হৃদয় আমাকে কিছু না বলেই কোথায় যেন চলে গেল। রাত একটার দিকে ফিরে আসলো, দেখলাম ওর হাতে শপিং ব্যাগ। আমার কাছে জানতে চাইল দাদা দাদি কোথায়। আমি বললাম ঘুমিয়েছে। তখন হৃদয় আমাকে বলল, চলেন ভাই। জীবনে নিজের দাদা দাদির জন্য তো কিছু কিনতে পারি নাই, দাদা দাদি যখন পেয়েছি তখন তাদের রাজা রানীর হালেই রাখব। হৃদয় আমাকে সহ ওই সাতজনকে নিয়ে দাদা দাদির রুমে নিয়ে তাদের ডেকে তুলল, তারপর আমার হাত দিয়ে তাদের জন্য আনা নতুন পোশাক দিল। তখন আবারও দাদা দাদির চোখে জল দেখতে পেলাম। এবার হৃদয়ও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করলো। আমি বুঝতে পারলাম ওখানে থাকলে আমিও আমার চোখের জল আটকাতে পারবো না, তাই আমি সেখান থেকে চলে এসে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়ালাম। ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তখন হৃদয়ের গলা শুনতে পেলাম, ভাই একটা কথা বলবো। হ্যাঁ বলো হৃদয়। আপনার সাথে আমার যখন পরিচয় হয় তখন শুধু একটা কারণে আপনার সাথে ছিলাম, আর সেটা হলো আপনার জীবনের কষ্টের অতীত। তারপর আপনার মাস্তানি দেখে মাঝে মাঝে ভাবতাম আপনিও হয়তো আর দশটা মাস্তানের মতোই, কিন্তু আপনার চিন্তা আর কাজের ধরন দেখে মাঝে মাঝে মনে হতো হয়তো আপনি ঠিক, আমি দ্বিধায় ছিলাম আপনার সাথে থাকবো নাকি কি করব এটা নিয়ে। কিন্তু আজ বুঝলাম আপনি ঠিক ভাই, আপনি হয়তো মাস্তান,
কিন্তু তবুও আজ থেকে আপনার জন্য আমার জীবন দিতেও কোনো চিন্তা করব না। আপনার মতো মাস্তান এই দেশে খুব দরকার ভাই, ঘরে ঘরে আপনার মতো মাস্তান আমাদের দরকার। হৃদয়, আমি জীবনের সূত্র শিখতে চাইনি, জীবন নিজেই তার নিয়ম আমাকে শিখিয়েছে, আর তাই মানুষ চিনতে আমিও ভুল করিনি। আমি যখন তোমাকে এখানে এনেছিলাম তখন থেকেই তোমাকে আমার ছোট ভাই মনে করেছে। আমি জানতাম তুমি মাঝে মাঝে আমার সম্পর্কে দোটানায় চিন্তায় পড়ে যাও, আর এটাও জানতাম তুমি আমাকে ঠিকই বুঝবে, তাই আমি তোমার উপর চোখ বন্ধ করে ভরসা করেছি। ভাই, আজ থেকে আমি গর্ব করে বলবো আমি নিলয়ের ছোট ভাই, আর আমার ভাই মাস্তান, এটা আমাদের গর্ব। এরকম মাস্তান ভাইয়ের জন্য গর্ব করা যায়। কথাগুলো বলে নিলয় আমাকে জড়িয়ে ধরল, আমিও নিলয়কে জড়িয়ে ধরলাম। বুঝতে পারলাম নিলয় আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমি ওর কান্না থামালাম না। আজ ও কাঁদুক, ওর সব কষ্ট চোখের জলে ধুয়ে যাক, ওর সব কষ্ট চোখের জলে ধুয়ে যাক। দাদা দাদিকে নিয়ে বেশ সুখেই আছি। দাদা দাদি এখানে আসার পর থেকে মনে হয় আমাদের একজন অভিভাবক আছে। আমরা রাতে বাড়ি না ফিরলে তারা চিন্তা করে। কিছুদিন আগের কথা, একদিন রাতে বাড়ি ফিরি নাই। পরের রাতে বাড়ি ফেরার সাথে সাথেই দাদি জানতে চাইলো বাড়ি ফিরি নাই কেন। তখন আমি বললাম, দাদি আমি হলাম মাস্তান, আর এরা সবাই আমার মতোই মাস্তান। আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা নিজেরাও জানি না আর বাড়ি ফিরবো কি না। আর আমাদের মতো দুই একটা মাস্তান না ফিরতে পারলে দেশ থেকে দুই একটা মাস্তান কমবে, তাই আপনি আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমার কথা বলা শেষ হওয়ার আগেই দাদি বলে উঠল, তোদের বাবা মারা অনেক বেশি পুণ্য করেছিল বলেই তোদের মতো মাস্তানের বাবা মা হতে পেরেছে রে। ভালো ছেলেগুলো মরলে হয়তো একটা পরিবার কষ্ট পাবে, কিন্তু তোদের মতো মাস্তানরা মারা গেলে হাজার পরিবার কষ্ট পাবে। তাই এখন থেকে আর বলবি না যে ফিরবি কি না জানিস না, তোরা শুধু মারবি, কোনোদিন মার খেয়ে আসবি না। কথাগুলো বলার সময় দাদির চোখ ঝাপসা হয়ে আসছিল দেখতে পারছিলাম। সেদিন বুঝেছিলাম হয়তো রক্তের সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক হয় আত্মার সম্পর্ক। যাই হোক, আজ আমি রাজনীতি যোগ দেব। আমার রাজনীতিতে যোগ দেওয়া উপলক্ষে সবার এ অনেক বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। বেশ কয়েকজন মন্ত্রী সেখানে উপস্থিত থাকবে। দাদা দাদির পায়ে সালাম করে রওনা দিলাম বিদেশের উদ্দেশ্যে। আমার সাথে আজ হৃদয় সহ আমার গ্যাংয়ের প্রায় সবাই আছে। আজ অনেক খুশির একটা দিন হওয়ার কথা ছিল, কিন্তু না, তা হয়নি। আজ অনেক কষ্ট লাগছে বাবা মার কথা মনে করে। আজ বাবা মা বেঁচে থাকলে তারা কত খুশি হতো। তাদের ছেলে রাজনীতিতে যোগদান উপলক্ষে কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবে, এই কথা জানলে তারা হয়তো সবার চাইতে বেশি খুশি হতো। আমার বুকের ভেতরে তুফান বয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, তাই ড্রাইভারকে বলে গাড়ি রাস্তার পাশে থামালাম। তারপর গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালাম, যাতে আমার বুকের ভেতর জমে থাকা কষ্টের মিছিল কিছুটা কমে। হৃদয় এসে আমার কাঁধে হাত রাখল। ভাই, জ্যাঠাজিটি বেঁচে থাকলে হয়তো আপনি এত দূর আসতেই পারতেন না, তারা তাদের জীবনী শক্তি আপনাকে দিয়ে গেছেন। আপনি কাঁদলে দেশটা বদলাবে কে ভাই? হ্যাঁ, আপনাকে যে আরো অনেক কিছু করতে হবে, আরো অনেক দূরে আপনাকে যেতে হবে। জ্যাঠা জেঠি কবর থেকেই আপনার জন্য দয়া করেছেন বলেই আপনি যা করছেন তাতেই সফল হচ্ছেন। আপনার বাবা মা আপনার সাথে আছে সব সময়। আমি হৃদয়ের দিকে ঘুরে তাকালাম। হৃদয় আজ অনেক কিছু বুঝতে শিখে গেছে। আমি চোখের জল মুছে নিয়ে হৃদয়কে সাথে নিয়ে আবার গাড়িতে গিয়ে বসলাম। গাড়ি চলতে শুরু করলো সমাবেশের উদ্দেশ্যে। সমাবেশে পৌঁছে দেখলাম বিশাল আয়োজন, প্রায় 50,000 লোক জড়ো হয়েছে। মঞ্চে আমার সম্পর্কে ভাষণ দিচ্ছে গার্মেন্টস শ্রমিক সমিতির সভাপতি। আমি গার্মেন্টস শ্রমিকদের জন্য কি কি করেছি তাই বলছে। আমার গাড়ি দেখেই উপস্থাপক তাকে থামিয়ে দিয়ে আমাকে স্বাগতম জানালো। আমি মঞ্চে ওঠার সময় কয়েকজন মন্ত্রী আমাকে গলায় ফুলের মালা পরিয়ে দিল। তারপর শুরু হলো বক্তৃতা, একে একে বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য দিল। সবশেষে আমার বক্তব্যের পালা, আমি শুরু করলাম।
এখানে উপস্থিত সকল ভাই বোনদের আমার সালাম, নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবাইকে আমি কিছু কথা বলতে চাই। দয়া করে কেউ হাতে তালি দেবেন না বা স্লোগান দেবেন না। আমি নিলয়, এটুকুই আমার পরিচয়। কারণ আমি বিশ্বাস করি মানুষ তার পরিচয় সে নিজে তৈরি করে। বাবার নামে পরিচিত হওয়ার মাঝে কোনো গর্ব নেই, বরং নিচুতা আছে। আমি রাজনীতিতে যোগ দেওয়ার পেছনে একটা কারণ আছে, আর সেটা হলো আমি চাই এই দেশটা সুন্দর হোক। কেউ স্বার্থ লোভে হিংসায় প্রতিশোধের নেশায় যেন কাউকে আঘাত না করে, কাউকে যেন একটা চাকরির জন্য বিভিন্ন অফিসের দরজায় দরজায় ঘুরতে না হয়, কাউকে যেন বৃদ্ধ বয়সে পেটের ভাত জোগাড় করার জন্য না কাজ করতে যেতে হয়। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি একা কিছুই করতে পারবো না, আমি শুধু আপনাদের দৃষ্টিভঙ্গিটা বদলে দিতে পারবো, আর আপনারা সবাই মিলে বদলে দেবেন এই দেশটা। জীবনে কোনো কিছু পাওয়ার বা কোনো কিছু অর্জন করার মাঝে সুখ নেই, যদি সুখ থেকে থাকে তবে সেটা আছে কার জন্য কিছু করার মাঝে, আর আমি একা হয়তো কিছুই করতে পারবো না। তাই আপনাদের হাতগুলো চাই এই দেশটা বদলে দেওয়ার জন্য। একটা কথা বলি, অনেকে আমাকে মাস্তান বলে, হ্যাঁ হয়তো আমি মাস্তান, যদি প্রতিবাদ করার নাম হয় মাস্তানি তাহলে আমি মাস্তান। ভদ্র হওয়ার মানে এই না যে সব কিছু মেনে নিয়ে নীরবে নিজের মতো চলা। সব কিছু নীরবে মেনে নিয়ে চলার নাম যদি হয় ভদ্রতা, তাহলে আমি ভদ্র কাপুরুষ হওয়ার চাইতে অভদ্র মাস্তানি থাকতে চাইব। গণপ্রজাতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, যার অর্থ জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনগণের সরকারই হচ্ছে গণপ্রজাতন্ত্র। গণতন্ত্র শুধু ভোটদানের ক্ষমতা নয়, গণতন্ত্র মানে দেশের সকল কর্মকাণ্ডে আপনার অধিকার। সরকারের কাজ আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তাই আমি এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আপনাদের অধিকার আদায় করব। আমি চাইলে হয়তো 1,000 বা 1,00,000 মানুষের কর্মসংস্থান করতে পারতাম, কিন্তু বেকার সমস্যা দূর করতে পারতাম না। ছোটবেলায় বাবা মা হারানো ছেলেটিকে একটি সুন্দর জীবন উপহার দিতে পারতাম না, হয়তো পারতাম কিন্তু সকলের জন্য তা নিশ্চিত করা সম্ভব ছিল না। কিন্তু আমি চাই আর কেউ যেন ছোটবেলায় বাবা মাকে হারিয়ে যেন আমার মতো মাস্তান হিসেবে পরিচিত না হয়। তাই সরকারের সাথে এক হয়ে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। না ভোট দিয়ে পাশে থাকার কথা বলছি না, আপনার সাধ্যমত অন্যকে সাহায্য করবেন, যদি সেটা না পারেন তাহলে আমাকে জানান, আমার পাশে থাকা হবে। আর কথা বাড়াতে চাই না, সকলের জীবন সুন্দর হোক এই কামনায় আমার কথা আমি এখানেই শেষ করছি। আমার বক্তব্য শেষ, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আমি মাইক্রোফোন রেখে মঞ্চের সবার সাথে করমর্দন করার জন্য এগিয়ে যাচ্ছি। এমন সময় কেউ একজন আমার নামে স্লোগান দেয়া শুরু করলো, তারপর উত্তাল জনসমুদ্রের সবাই স্লোগান দিতে শুরু করলো। আকাশ বাতাস যেন জনগণের হুঙ্কারে কেঁপে উঠছিল। আমি সেখানে উপস্থিত সকল নেতার সাথে কথা বলে বাসায় ফিরলাম। রাতে পার্টি ছিল বাণিজ্য মন্ত্রীর বাসায়, সেখানে চলে গেলাম সবাই মিলে। পার্টিতে অনেক বড় বড় নেতা এসেছিল, সবাই আমার সাথে এসে পরিচিত হলো, অনেকে শুভকামনা জানালো। এসবের মধ্যে দিয়েই পার্টি শেষ হলো। তারপর বাসায় ফিরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পত্রিকা পড়ছিলাম, এমন সময় নেহা আমার বেডরুমে ঢুকল। দেখলাম নেহা শাড়ি পরে এসেছে, সাদা একটা শাড়ি, কপালে টিপ, ভালোই লাগছিল দেখতে। নেহাকে এভাবে দেখে বেশ অবাক হলাম। আরে মিস নেহা, এত সকালে এভাবে সেজে আমার রুমে? আর একটু হলেই তো প্রেমে পড়ে যেতাম, একটু ফাজলামো করে কথাগুলো বললাম। নেহা কিছু বলছে না, বুঝলাম ওর মন খারাপ, তাই ওকে বসতে বললাম। নেহা সোফায় বসল। আমি বুঝতে চেষ্টা করছিলাম নেহার মতলব কী। হঠাৎ নেহা বলে উঠল, আমি হেরেই গেলাম শেষ পর্যন্ত। নেহার কথা শুনে বেশ অবাক হলাম, ও কী বলছে বুঝতে পারছি না। তাই বললাম, হেরে গেলেন মানে? হ্যাঁ, আপনার কাছে হেরে গেলাম। আমার কাছে আপনি হেরে যাবেন কেন? আপনার সাথে তো আমার কোনো প্রতিযোগিতাই নেই। হ্যাঁ ছিল, আমি আপনার কেসটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, শুধু আপনার জন্যই আমি পুলিশ হয়েছিলাম। কিন্তু আপনি এমনভাবে কাজ করেন যে কোনো সাক্ষী রাখেন না, আবার অন্য সূত্র ধরে এগোতে গেলেও সেখানে সমীকরণের মাঝে অংশে
এমন কিছু চলক যোগ করে দেন যেখান থেকে আর হিসাব মেলানো যায় না। কি বলছেন এসব? হ্যাঁ, আমি আপনার উপর সবসময় নজর রেখেছি, তবুও আপনি আমার নজরদারির বাইরে ছিলেন। রায়ান হত্যাকাণ্ড মামলায় যখন তদন্ত রিপোর্টে দেখলাম রায়ানের সাথে অনেক মেয়ের সম্পর্ক ছিল, তখনই আমার আপনার উপর সন্দেহ হয়। তারপর এই কেসের সাথে আপনার সম্পর্ক খুঁজতে থাকি। একটা জায়গায় এসে আমি নিশ্চিত হয়ে যাই এই খুনটাও আপনিই করেছেন। আর সেটা হলো আমি যখন জানতে পারি বাণিজ্যমন্ত্রীর মেয়ের সাথে রায়ানের বিয়ের কথা হয়েছিল, সেই সুবাদে রায়ানের সাথে বাণিজ্যমন্ত্রীর মেয়ের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক হয়। কিন্তু রায়ান বিয়েতে অস্বীকার করে। রায়ানের মতো চরিত্রহীন একটা ছেলের সাথে কোনো মেয়ে সম্পর্ক করলে সে মেয়েকে রায়ান দৈহিক সম্পর্কে বাধ্য করবেই, এটা তো বোঝাই যায়। তাই লজিক অনুযায়ী বাণিজ্যমন্ত্রীর মেয়ের সাথেও রায়ানের দৈহিক সম্পর্ক ছিল। কিন্তু রায়ান মেয়েটিকে ভোগ করার পর বিয়ে করতে অস্বীকার করে। খুনের পর রায়ানের মোবাইল খুঁজে পাওয়া যায় না। তার মানে মোবাইলে এমন কিছু ছিল যা লুকানোর জন্যই মোবাইল চুরি করা হয়েছে। সন্দেহ জড়ালো হয় যখন বাণিজ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীদের কাছ থেকে জানতে পারি মেয়েটি রায়ান খুন হওয়ার চার দিন আগে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার পরের দিন মন্ত্রী রাতে আপনার সাথে দেখা করে, আর তার দুদিন পরে খুন হয় রায়ান। এতদূর ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা বাদে এরপরেই বাণিজ্যমন্ত্রী আপনার জন্য গার্মেন্টস মালিকদের বেশ কিছু দাবি মেনে নিয়েছিল এর বেশ কিছুদিন আগে। তার জন্য আপনি বাণিজ্যমন্ত্রীর জন্য রায়ানকে খুন করেন। এরপর বাণিজ্যমন্ত্রীর আপনার জন্য কিছু করা দরকার ছিল, কিন্তু হলো তার উল্টো। আপনি বাণিজ্যমন্ত্রীকে গাড়ি উপহার দিলেন, তার মানে আপনাদের দাবি মেনে নেওয়ার হিসাবটা পূর্ণ করলেন গাড়ি উপহার দিয়ে। তাই আর কোনোভাবেই রিয়ানের কেসেও আপনার পর্যন্ত পৌঁছাতে পারলাম না, আমি হেরে গেলাম আপনার কাছে। আজ তো আপনি অনেক বড় নেতা হয়ে গেছেন, আপনার বিরুদ্ধে আমার মতো একজন পুলিশ অফিসার কিছু বলার যোগ্যতাই রাখে না। মিস নেহা, আপনার হিসাবটা সম্পূর্ণ মিলে যাবে যদি মাঝখান থেকে খুনের হিসাবটা বাদ দেন। মিস্টার নিলয়, আজ আমি স্বীকার করেছি আমি হেরে গেছি, আমি আমার ফুফির খুনের বিচার করতে পারলাম না, তাই আজ চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। মিস নেহা, এক মিনিট, আমি জানি আপনি কে। আমার সৎ মা ছিল আপনার ফুফি, আমি আপনাদের ওখানে গিয়ে সব কিছু জেনে এসেছিলাম। আর আমি এটাও জানি আপনি একটি ভুল ধারণা নিজের মনে নিয়ে আমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছেন। কি, আপনি জানতেন আমি কে? হ্যাঁ জানতাম, আমি রাজশাহী গিয়েছিলাম, আপনার চাচাতো ভাইয়ের কাছ থেকে সব শুনেছি। আপনি সবসময় আমার চাইতে এগিয়ে ছিলেন, আর আমি আপনার পিছনে ছুটেছি। আপনার বোঝা উচিত ছিল কাউকে পেছনে থেকে তাড়া করে হারানো যায় না। মিস নেহা, না আপনি হেরেছেন না আমি জিতেছি, আমি তো মাস্তান, মানুষ খুন করতে আমার হাত কাঁপে না। আর প্রথম খুন করেছিলাম আপনার ফুপিকে, কিন্তু একটা কথা কি, আপনি আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন, আমি সেদিন অন্যায় করিনি। আমি মানছি আমার বাবার সাথে আপনার ফুপিকে বিয়ে দেওয়া হয়েছিল জোর করে, এটা ঠিক হয়নি, কিন্তু সেই দোষটা কি আমার বাবার নাকি আপনার বাবার সেসব কিছু বাদ দেন। আমি আপনার ফুপিকে খুন করেছি বলে আপনি এতদিনেও আমাকে ফাঁসির দড়ি গলায় পরাতে চান, আপনি তো সেই খুন নিজের চোখে দেখেননি, তারপরেও এত রাগ। তাহলে একবার আমার জায়গায় আপনাকে কল্পনা করুন, নিজের বাবাকে খুন হতে দেখেছি চোখের সামনে, তাহলে সেই সময় আমার কেমন লেগেছিল। মিস নেহা, আমি মাস্তান, কিন্তু আজ পর্যন্ত কোনো নিরাপরাধ মানুষকে আমি খুন করিনি, আমি তো শুধু বেঁচে থাকার তাগিদে মাস্তানি শুরু করেছিলাম, তারপর মাস্তানি করতে বাধ্য হয়েছিলাম বেঁচে থাকতে, তারপর যখন ভালো হয়ে যেতে চাইলাম তখন আপনি আমাকে অ্যারেস্ট করলেন, তাই আবার শুরু করলাম মাস্তানি, আবারও বেঁচে থাকার তাগিদে মাস্তানি করা শুরু করলাম,
কিন্তু এবার নিজের জন্য না, আমার মতো আরও অনেক মানুষকে বাঁচানোর জন্য মাস্তানি করা শুরু করলাম। একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখেন, কোনো কিছু অপরাধ মনে হবে না। আমরা শুধু অপরাধটাই দেখি কিন্তু অপরাধের কারণটা খুঁজি না, তাই আমাদের দেশে অপরাধী জন্ম নেয় এত বেশি। মিস্টার নিলয়, একটা কথার উত্তর দিবেন, এখন পৃথিবীতে দিন নাকি রাত? এটা একটা রূপক প্রশ্ন ছিল। রূপক অর্থে এখন পৃথিবীতে দিন এবং রাত একই সঙ্গে, আর বাস্তব অর্থে এই পৃথিবীতে যা কিছু কর্ম হয় সব ঠিক আর ভুল, এই দুইটার মাঝেই সীমাবদ্ধ। কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সব কিছুই একই সাথে ঠিক এবং ভুল। তোমার দৃষ্টিতে যা ভুল তা অন্যজনের দৃষ্টিতে ঠিক হতেই পারে, তাই কোনো কিছু একদিক থেকে বিবেচনা করা উচিত নয়। মিস্টার নিলয়, আজ বুঝতে পারছি আপনি আসলেই ঠিক। আমি প্রতিশোধের নেশায় অন্ধ ছিলাম, তাই আপনার ভালো গুণ আমার চোখে পড়েনি। যদি পারেন ক্ষমা করে দেবেন। না মিস স্নেহা, ক্ষমা করার মতো কোনো অপরাধ আপনি করেননি, বরং আপনাকে ধন্যবাদ। আপনার জন্যই আজ আমি এখানে আসতে পেরেছি, আপনার জন্যই জীবনে অন্যের জন্য বাঁচতে শিখেছি। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমিও আপনার কাছে কৃতজ্ঞ আমার ভুল শুধরে দেওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, হয়তো আর দেখা হবে না, তবে আম্র স্মৃতির পাতায় আপনি থাকবেন আজীবন। দেখা তো হতেই পারে, পৃথিবীটা অনেক ছোট, আবার কোনো দিন দেখা হবে। ওকে, ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি। আমি কিছু বলার আগেই নেহা চলে গেল। ওর বলা শেষ কথাটার মাঝে অনেক না বলা কথা লুকিয়ে ছিল, আমারও হয়তো অনেক কথাই না বলা রয়ে গেল। কিন্তু আমি জানি না কথাগুলো কি আসলেই বলতে চাই নাকি এটা ক্ষণিকের আবেগ, কথাগুলো বলা উচিত নাকি উচিত নয়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে হয়তো কোনোদিন না বলা কথাগুলো একবার বলার চেষ্টা করব। ক্লাস শুরু হওয়ার এখনও বেশ খানিকটা সময় বাকি আছে। নিলয় নামে ছেলেটি আস্তে আস্তে হেঁটে ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকল। চারিদিকে সে একবার তাকিয়ে নিল, সাথে সাথে মুখে এক চিলতে রহস্যময় হাসির রেখা মিলল। ঢাকা ভার্সিটি অনেক স্বপ্ন ছিল তার, এ ভার্সিটিকে নিয়ে এবং আজ সেটা পূরণে সে আজ এসেছে। সব কিছু তার অচেনা, আজ তিন দিন হলো সে ক্লাসে এসেছে। খোলা মাঠের এক কোণে কি যেন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সব ছেলেমেয়ে টিচার সহ সেখানেই উপস্থিত। লাল গিটার হাতে একটি ছেলে কি সুন্দর গিটার বাজিয়ে গান গেয়ে চলেছে। নিলয় সবার শেষে দাঁড়িয়ে গানটি শুনতে লাগল। নিলয় গানটি একমনে শুনেই যাচ্ছে, তখনই সে অনুভব করল কে যেন চিৎকার করে উঠেছে তার পাশে। নিলয় ভয়ার্থ দৃষ্টিতে সেদিকে তাকাতেই সে দেখল তারই পাশে একটি নতুন ওয়েস্টার্ন ড্রেস সাথে কালো জিন্স আর মাথায় একটি নীল রঙের ক্যাপ পরা মেয়েটি চিৎকার করছে। নিলয় হাবার মতো কেবল চেয়েই আছে, তখনই মেয়েটি কাঁদো কাঁদো গলাতে রাগী মুখে বলল, পাটা সরাতে কি আপনাকে আমন্ত্রণ দিতে হবে? উফ, এত ভারী কেন? নিলয় অবাক হয়ে নিচে তাকায়, গানে এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারেনি হাই হিল পরা একটি মেয়ে পায়ের উপর পা দিয়ে ফেলেছে। তাড়াতাড়ি পা সরিয়ে সরি বলতে যাবে, মেয়েটি বলল, দেখে তো নতুন মনে হচ্ছে, কোথা থেকে আসছেন? বেয়াদব ছেলে কোথাকার, চোখ কি বাড়িতে ছিল? সরি, চোখ বাড়িতে ছিল না, ছিল আমার সাথে, তবে তা অনুষ্ঠানের দিকেই ছিল। বুঝলাম, নতুন আসলে এমন হয়, যত সব। নিলয় মেয়েটির দিকে তাকিয়ে হাসল। আসলে হাসার কারণ হলো নিলয় নতুন এসেও তৃতীয় বর্ষে ভর্তি হয়েছে, আর মেয়েটির পোশাক দেখে সবাই এভাবে মেয়েটিকে বিদেশে লেখাপড়া করতে পারতো কী ক্রমে ঢাকার ভার্সিটিতে এসেছে পড়ছে কে জানে। মেয়েটি হলো নীলাদ্রি। নীলাদ্রির আব্বু দেশের নাম করা একজন ব্যবসায়ীর মেয়ে, তাই তার ইচ্ছে অনুযায়ী সে এখানে এসেছে। তবে ভার্সিটির প্রতিটা মেয়ের কাছে হিংসার কারণ আর প্রতিটা ছেলের কাছে ক্রাশ। নিলয় আবার চুপ হয়ে সামনে তাকায়, খানিকটা বাদে সে অনুভব করলো পিছনে আরও ছেলে মেয়ে এসে দাঁড়িয়েছে, আর তার মধ্যে একটি ছেলে সবাইকে ধাক্কা দিতে দিতে এগিয়ে আসছে। নীলাদ্রিকে ধাক্কা দিতেই নিলয়ের গায়ে এসে পড়ল। নীলাদ্রি সামলে ছেলেটাকে বকা দিতে লাগলো। ঠিক সে সময় ছেলেটি নিলয়ের দিকে তাকায়, চোখ পড়লেই সে বলে উঠল, ভাইয়া আপনি এখানে? কথাটি সে শেষ করতে পারল না, নিলয় ছেলেটির মুখের দিকে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকালো।
ভিড়ের মধ্যে পাটা ছেলেটির পায়ের উপর চাপা দিয়ে থামিয়ে দিল। ছেলেটি ভয়ে চুপসে গিয়ে চুপ হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। নিলয় সেখান থেকে বের হয়ে ছেলেটির কাছে গেল। ছেলেটির নাম অভ্র, টুকটাক ক্লাসে বেয়াদপিতে ওস্তাদ সে। নিলয় পিছন থেকে তার ঘাড়ে হাত রাখতেই সে চমকে উঠে পিছনে তাকিয়ে আবার বলল, সরি ভাইয়া, আপনি এখানে ছিলেন। সাথে সাথে মুখটা চেপে ধরে নিলয় বলল, চুপ, শোন তোকে ভালোভাবে বলছি, এখানে আমাকে আপনি আপনি করে ডাকবি না। তোর ক্লাসেই পড়ি, গত দুই দিন তো আমার দিকে তাকাস নাই। আজ চিনেছিস কিন্তু অন্য কেউ যেন না জানতে পারে, নাহলে তোকে এখানেই মেরে ফেলব, কথাটা যেন মনে থাকে। আর শোন, আমাকে তুই করে ডাকবি, আজ থেকে আমরা বন্ধু। কথাটা শেষ করতেই নিলয় পিছনে তাকিয়ে অবাক হয়ে গেল। পিছনে নীলাদ্রি দাঁড়িয়ে। নীলয় চুপ হয়ে মাথাটা নিচু করে নিল। নীলাদ্রি বলল, ভার্সিটিতে কি মর্স্তানি করতে আসছেন নাকি? দেখে তো মনে হচ্ছে একদম গাঁজাখোর টাইপ, নিজের সাথে যেন সারা দিন পড়ে থাকেন। সে কারণেই বলি, পায়ে কেন মারা দিল, অসহ্য। নীলাদ্রি চলে গেল, সাথে ওর বান্ধবীরাও নিলয়ের দিকে তাকিয়ে চলে যেতে লাগলো। কেমন একটা দৃষ্টিতে সবাই তাকে দেখছে, আর এর কারণ অভ্রের আপনি ডাকটা। অভ্র সবার সামনে যদি এভাবে না বলতো তাহলে এমনটা হতো না। সবাই যে যার মতো করে চলে গেল, আর নিলয় ভাবছে আর হাসছে, এখানে সবার কাছে সে অপরিচিত, সবাই তাকে পাত্তাই দিচ্ছে না, বিষয়টা সে বেশ এনজয় করছে, কেউ তাকে আর চিনতে পারছে না। অন্ধকার থেকে বের হয়ে আসার মাঝে মজাই আলাদা। তখনই সে দেখলো শা শা করে সাতটি R15 বাইক একটু স্পিডে ভার্সিটিতে ঢুকলো। ঢাকা ভার্সিটি, এখানে রাজনীতির মানেই পাওয়ার। আর বাইকে যে আসলো তাকে নিলয় চেনে না। ভার্সিটির শহীদ মিনারের সিঁড়িতে বসে সে দেখছে তারা বাইকে কোনো এক জায়গায় রেখে মেয়েদের টিজ করতে ব্যস্ত। নিলয় তাকে দেখছে আর মুচকি হাসছে। যে ছেলেটি বেশি টিজ করছে সে হলো ভার্সিটির চেয়ারম্যানের ছেলে, নাম রিশান। সব ছেলে মেয়ে তাকে এড়িয়ে চলে, কারণ সবচাইতে বেয়াদব ছেলেটি হলো রিশান। ক্লাসে পড়ার মাঝে সবার সাথে ঝামেলা করে, টিজ করা। এক পর্যায়ে একটি স্যার আসলো সেখানে, রিশান তুমি এমন কেন? তোমার আব্বু তো অনেক ভালো একজন ব্যক্তি, আর তার ছেলে হয়ে তুমি কিনা। বেশি জ্ঞান দেবেন না স্যার, আমি জানি ভালো খারাপ, আর আমার কাজে যে বাধা দেয় তাকে কিন্তু তার ফল ভোগ করতে হয়। সোমি 2 টাকা বেতনে স্যার, রাস্তা মাপেন। কতগুলো শোনার পর স্যার মেয়েটিকে নিয়ে অনুষ্ঠানের দিকে যায়। নীলয় উঠে হাসতে থাকে তাদের কার্যকলাপ দেখে। তখনই ঋশানদের মধ্যে একটি ছেলে খেয়াল করে নীলয় হাসছে ঋশানের দিকে তাকিয়ে। ছেলেটি ঋশানের কাছে গিয়ে বলে, ভাই ওই ছেলেটি তোমার দিকে তাকিয়ে হাসছে, দেখে তো মনে হয় নতুন, হয়তো ফার্স্ট ইয়ারে পড়ে, চলো। ঋশান সহ ছেলেগুলো নীলয়ের কাছে আসলো। নীলয় তখনও বসে আছে সেখানে, ওদের আশাতে কারো কোনো ইয়ত্তা নেই। নতুন? আমার দিকে তাকিয়ে হাসছিলিস কেন? নীলয় চুপ হয়ে যায়। সে ঋশানের পা থেকে মাথা অবধি দেখে নিল। ঋশান আবারও বলল, কি নাম তোর? আবির। ভদ্রই নাম তো দেখছি, আমার কাজ দেখে খুব মজা করে হাসলি, কেন হাসলি জানিস আমি কে? নীলয় কথাটি শুনে আবারও হাসলো, টোল পড়া হাসি। এটা স্বাভাবিক মেয়েদের মুখে দেখা যায়, কিন্তু নীলয় হাসলেও টোল পড়ে। ওর হাসি দেখে সবাই অবাক হয়, কারণ ঋশানের সামনে প্রথমবার কোনো ছেলে এভাবে হাসছে। আবার হাসছিস কেন? তোকে মেরে হাসপাতালে রেখে আসবো কিন্তু। ভাই তাকে নিয়ে একটু মজা করি। ঠিক, ওই যা তো, ওই যে দূরে একটা ম্যাম দাঁড়িয়ে আছে, যা তাকে লাভ লেটার দিয়ে আসবি, ম্যামের সাথে ছাত্রের প্রেম, দেখি কেমন সাহস তোর। নীলয় উঠে দাঁড়াল, মুখে তখনও রহস্যময়ী হাসি লেগে আছে তার। সিঁড়ি ভেঙে নিচে নেমে নীলয় বলল, বাঘ কোনোদিন ছোট কাজ করে না, এটা তো ভিজে বেড়ালের কাজ, সাহস তো কেবল দুঃসাহসিকরাই দেখায়। কথাটি বলেই নীলয় আর দাঁড়াল না, সোজা হেঁটে চলে গেল আর ভাবতে লাগল, এসেছে নিজেকে সংশোধন করতে, পারবো কি নাকি আবার এইখানেই হবে, থাক সেসব। নীলয় আসলে অনার্স পড়ছে অনেক আগে, তবুও সে আবার নতুনভাবে সব শুরু করতে চায়। নীলয় আজও দেরি করে ভার্সিটিতে ঢুকলো, পকেটে এক হাত গুজে মাথাটা নিচু করে সাহায্য।
ভার্সিটির রাস্তায় কোনো এক পাশে নীল রঙের শার্ট পরে নীলাদ্রি আর তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। নীলয় সেদিকে একবার তাকালো, কারণ নীলাদ্রি নামের মেয়েটির কণ্ঠটা কেমন যেন আদরে আদরে, যা কেবল শুনতেই ভালো লাগে। তাদের সোজাসুজি হয়ে হেঁটে আসতে নীলাদ্রি ডাক দেয় নীলয়কে, এই যে নতুন ছেলে। নীলয় দাঁড়িয়ে যায়, কারণ নীলয়ের পাশে কেউ ছিল না, তাই সে দাঁড়ায়। নীলয় তাদের দিকে তাকিয়ে চুপ করে হেঁটে কাছে যায়। তখন নীলাদ্রি বলে, এভাবে ভার্সিটিতে কেন আসছো? কেন? চুল বড় বড়, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আবার নতুন ভর্তি হয়েছ। বুঝিস না, মনে হয় ছেলেটা ছ্যাঁকা খেয়েছে। এ থাম তো, দেখতে কেমন যেন খ্যাত। এই ছেলের সাথে আবার কেউ প্রেম করবে নাকি? নীলয় কিছুই বলে না, তাদের কথা শুনে কেবল মুচকি হাসে। নীলয় কিছু না বলে পা বাড়াতে যাবে, তখনই নীলাদ্রি বলল, এই বেয়াদব, আমি কি যেতে বলেছি? আর আমাকে চিনিস? আমরা হলাম এই ভার্সিটির টপার অ্যান্ড বিজনেসম্যানদের মেয়ে। সবাই আমাদের সালাম করে চলে, তুমিও তাই চলবে। এখন ঝটপট নাম বলো তো বাবা। নীলয় কিছুই বলল না। কয়েক সেকেন্ডে নীলাদ্রির দিকে তাকিয়ে সে গড়গড় করে হেঁটে ক্লাসের দিকে চলে আসে। নীলাদ্রি হাবার মতো পেছন থেকে ডাকতে থাকে, নীলয় সেদিকে একবারও ফিরে তাকায় না। ক্লাসে ঢুকতে যাবে, সে সময় রিশানের সাথে দেখা। রিশান নীলয়কে দেখা মাত্রই বলল, বাঘ আসছে রে বাঘ, বাঘ গম্ভীর থেকে শিকার ধরে। তা বাবা, তুই তো নতুন, তার থার্ড ইয়ারে কেন? জানিস আমিও তোর ক্লাসের একজন, তবে আমাদের উঠতে তো সময় লেগেছে। তুই এই ভার্সিটিতে কী হয়ে থার্ড ইয়ারে ভর্তি হইলি? তাও আবার কমার্স বিভাগে, কেমনে ম্যান? সবই উপরালের ইচ্ছে। কথাটি বলে নীলয় ক্লাসে ঢুকতে যাবে, তখনই রিশান পেছন থেকে ওর ঘাড়ে হাত রেখে টেনে ধরে। নীলয় পিছনে না তাকিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু রিশান নীলয়ের ডান হাতটি ধরে দেয়ালের সাথে তাকে চেপে ধরে। নীলয় শান্ত গলাতে বলল, নাম জানি না তোমার, তোমার সাথে পড়ি, আমি তোমার ক্লাসমেট, আমার সাথে ভালো ব্যবহার করো। হা হা হা, চুপ শালা, তোর সাথে আবার ভালো ব্যবহার, কোথাকার কোন হরিদাস পাল হে? নীলয় ঘাড় থেকে হাত সরিয়ে নেয়, আবারও ক্লাসে ঢুকতে যাবে, তখনই নীলয়ের হাত ধরে রিশান আটকে রাখে। নীলয় রিশানের দিকে দৃষ্টি দেয় এবং সাথে সাথে নীলয় রিশানের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে। রিশান সহ ক্লাসের বাকি সবাই তা দেখে অবাক হয়। নীলয় সেটা বুঝতে পেরেই ছেড়ে দিতে চায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে, নীলাদ্রি এসে হাজির। দেখ দেখ, এই নতুন ছেলেটা ওর রিশানের মতো গুন্ডা, আসতে না আসতেই ঝামেলাতে জড়িয়েছে, আর কত দেখবো এসব। নীলাদ্রি ওর বান্ধবীদের দেখে বলে, নীলয় রিশানকে ছেড়ে দেয়। রিশান তার সাথে গায়ে পড়তে লাগতে আসছে, কিন্তু বিষয়গুলো উল্টে নীলয়ের দিকে চলে এসেছে। নীলয় মাথা নিচু করে ক্লাসের শেষের বেঞ্চে গিয়ে বসে অভ্রের পাশে। অভ্র নীলয়কে দেখে ছিটকে সরে গিয়ে বলে, আপনি আমার পাশে? নীলয় তার বড় দিকে বড় বড় চোখে তাকায়। অভ্র ভয় পেয়ে চুপ হয়ে যায়। নীলয় আস্তে করে বলে, তোকে না নিষেধ করেছি আমাকে ভাই বা আপনি করে না ডাকতে? সরি ভাইয়া। আবার আমাকে তুই করে বলবি? আর এখানে আমার নাম কেউ যেন না জানে। একজন জানে, আমার নাম পাল্টে আবির বলছি, তুই আমাকে আবির বলে ডাকবি। হুম, ঠিক আছে, আপনি সরি, তুই যখন বলছিস তখন মনে থাকবে, কিন্তু স্যারেরা তো নীলয় বলেই জানে। না, অ্যাডমিট কার্ডে আবির দা, চুপ থাক এখন। নীলয় অভ্রের এমন কথা শুনে মুচকি হাসতে থাকে। ওদের স্যার তার কমার্স ক্লাস শুরু করে দিয়েছে, হিসাব বিজ্ঞানের ক্লাস, সবাই মনোযোগ দিয়ে তা করছে। নীলয় অমনোযোগী হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আর হাতের আঙুলের মধ্যে কলম ঘোরাচ্ছে, আর সেটা স্যারের নজর এড়ায়নি। এই যে ছেলে, ক্লাসে অমনোযোগী কেন? দাঁড়াও। আশরাফ স্যার যখন কড়া গলাতে নীলয়কে দাঁড়াতে বলল, তখন সারা ক্লাসে নীরবতার রেশ বয়ে গেল। সবাই চুপচাপ নীলয়ের দিকে তাকিয়ে আছে। নাম কি তোমার? আবিদ। দেখতে তো গুন্ডার মতো, কোথা থেকে আসছো? এই তো স্যার, গ্রাম থেকে। গ্রামের ছেলেরা এমনই হয়, বেয়াদব একটা। বলো তো, আমি যে হিসাবটা ফর্মুলাটা দিলাম সেটার দুটি ধাপ আছে, দুইটা ধাপই জটিল এবং সহজও। নাম কি কি? জানি না স্যার। তা কেন জানবে, একটু আগে তো বললাম, ক্লাসে মন না দিয়ে বাইরে তাকিয়ে থাকলে তো এমনই হবে।
ক্লাসের প্রথমে এসেই রংবাজি দেখাচ্ছ, পড়াশোনা যে কেমন হবে তা বোঝাই যায়। বেটা গোবেট কোথাকার। ক্লাসের সবাই নীলয়ের দিকে তাকিয়ে হেসে দিল। নীলাদ্রি আর ঋষান বেশি হাসছে। নীলয় স্যারের কাছ থেকে গিয়ে বসার অনুমতি চেয়ে ধপ করে বেঞ্চে বসে গেল। অভ্র অবাক চোখে নীলয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া চুপ, তুই তো এসব পড়িস কিন্তু কেন বললি না? সবসময় সবকিছু বলতে নেই। ও, ক্লাস শেষ হলো। নীলয় সবার ক্লাস এক এক করে করল। ক্লাস থেকে বের হলো এক সময়। নীলয় শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে। ঋষান আসলো। এই যে গুন্ডে, আমার নাম আছে একটা। তুই এমন চুপচাপ থাকিস কেন? এমনিতেই। ওকে আজ থাক, কাল তোর সাথে আমার কথা হবে। নীলাদ্রির সাথে তোর এত কিসের কথা? নীলাদ্রি হলো আমার সব কিছু ভালোবাসি, বুঝলি? কথাগুলো বলে ঋষান চলে যায়। নীলয় মনে মনে হাসে, তবে আজকের ঘটনার পর সে আরও সতর্কতা মেনে চলার ভাবনাতে বসে গেল। সব কিছু সে নতুনভাবে শুরু করতে চাবে। নতুন পরিচয়, তার অস্তিত্বের মাঝে নতুনত্ব হারিয়ে যাবে না। নীলয় ভার্সিটির গেটে পা রাখতে কোথা থেকে কালো শার্ট পরা একটি ছেলে নীলয়ের পথ আটকে দাঁড়ায়। নীলয় যথেষ্ট ভদ্রতার সহিত তাকে দেখে বেশ অবাক হয়, কারণ সামনে দাঁড়িয়ে আছে তুর্য ভাই। অবাক চোখে তাকিয়ে নীলয় চুপ হয়ে যায়। তুর্য বলে, আরে নীলয় তুই এখানে? ভাই, এসেছি এই শহরটাকে নতুনভাবে জানতে। আমি আপনার ভার্সিটির থার্ড ইয়ারে পড়ি, আমার পরিচয় কেউ জানে না, আবির নামে পরিচিত এখন। কি, তুমি থার্ড ইয়ারে পড়ো? মানে তুমি হাসালে। তুর্য হলো নীলয়ের থেকে অনেক সিনিয়র। নীলয় যখন অনার্স কমপ্লিট করে কমার্স সাবজেক্ট নিয়ে, তখন তুর্য ভাইদের ব্যাচ এই ভার্সিটিতে চলে আসে অনেক আগে। আর তাদের পরিচয় কেবল ক্লাসে আসা নিয়ে না, তাদের অন্য একটা পরিচয়ও আছে যা কেবল এখানে তুর্য, অভ্র আর নীলয়ই জানে। তুমি তো তাহলে গোল্ডেন পাবে ক্লাসের পড়াতে, তাই না? না ভাই, সব কিছুর মাঝে রহস্যতা আছে, প্লিজ কেউ যেন না জানে আমি এখানে। ওকে ওকে, বুঝেছি। ঠিক আছে, তুমি আমাদের সাথেই থেকো। ভার্সিটির অনেক প্রোগ্রামে তোমাকে আমরা রাখব, সব ভুলে যাবে আর সবাই তোমাকে ভালোভাবে চিনেও নেবে। ওকে ভাই। তুর্য ভাইয়ের সাথে কথা বলে শেষ করে নীলয় একটু হেঁটে অবাক চোখে সামনে দাঁড়িয়ে থাকে, কারণ সামনের ভার্সিটিতে ঢোকার রাস্তার পাশে বসার জায়গাতে নীলাদ্রি আর তার বান্ধবীরা বসে আছে, আর তার কিছুদিনের ঋষানরা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে নীলয় তারা দেখছে, কারণ তুর্য ভাইকে এখানে সবাই মেনে চলে। আজ অবধি তুর্য ভাই কারোর সাথে হেসে কথা বলেনি, কেবল সবার কাছে নতুনভাবে পরিচিত নীলয় নামের ছেলেটি ছাড়া। তাই সবাই একটু অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। কি এমন এই ছেলেটার মাঝে আছে যে তুর্য ভাই আসার সাথে সাথেই তাকে চিনে হেসে কথা বলছে? নীলয় মনে মনে ভাবে, সে আপকে আবার ভুল করে ফেলল? সবাই কি তবে তার অতীতের ব্যাপার জেনে যাবে? না না, আরও সতর্কতা মেনে চলতে হবে, যেন গোবেচারা টাইপ ছেলে হতে হবে এখন সবার কাছে। নীলয় মাথাটা সামনের দিকে ফিরিয়ে হাঁটছে, তখনই নীলাদ্রির ডাক, এই ছেলে। নীলয় থামে, ঘুরে তাকাতেই নীলাদ্রি হাত তুলে ডাক দেয়। নীলয় আস্তে হেঁটে তাদের সামনে যায়। তোমাকে না বলেছিলাম আমাদের সালাম দিয়ে চলতে? সালাম দেয় যে মানুষকে, তবে সালাম নিয়ে গদ্দারির কোনো মানে নেই। ওকে, আসসালামু আলাইকুম। কথাগুলো বলে নীলয় চলে আসবে, তখনই নীলাদ্রি বলল, চিনো তুর্য ভাইকে? কে তুর্য? যার সাথে একটু আগে কথা বললে? না, আসার পথে ধাক্কা লেগেছিল দেখে সরি বলতে কথা হলো। কেন? না ঠিক আছে, বাসা কোথায় তোমার? আর আমাদের সম্মান দিবা, ক্লাসে তো দেখছো আমরা পড়াশোনাতে কেমন, আর তুমি তো ভাবা কিছুই পারো না। তবে তোমার মাঝে কিসের জন্য একটা রহস্য লুকিয়ে আছে তা কথা বলি, না হলে তোমার মতো ছেলেকে আমি পাত্তাই দিতাম না, বুঝছো? সম্মান দিবে। নীলয় মুচকি হাসলো। নীলয়ের হাসি দেখে সবাই রেগে যায়, তবে নীলয় তার ধার ধারে না। নীলয় হেঁটে চলে যায়, সামনে দাঁড়ায় ঋষান। ঋষান ডাকে, কিরে তোর তো দেখি বেশ ক্ষমতা, দুই দিনে এসে নীলাদ্রি আর তুর্য ভাইয়ের সাথে ভাব জমিয়ে ফেলেছিস, ব্যাপারটা কি? সে যাই হোক, নীলাদ্রির সাথে কথা বলবি না? আমি তাকে ভালোবাসি, গত দুই বছর ধরে লাইন মেরে যাচ্ছি, কেউ কথা বললে তার হাত পা আমি ভেঙে দিই, তোকেও ওয়ার্নিং দিয়ে দিলাম। শোনো ঋষান, তোমাকে টিপস দিই, যে যতই লাইন মারুক না কেন, সে মেয়ে যদি ইমপ্রেস না হয়
তবে কখনোই তোমাকে পাত্তা দেবে না। সুতরাং তার সামনে এমন কিছু করো যেটা দেখে সে তোমার কথা ভাবে। এসব লাইন মারা দিয়ে না আজকাল ভালোবাসা হয় না, হয় কি জানো? হয় কেবল মশা যেমন গায়ে বসলে চর মারতে যাওয়ার আগে উড়ে যায়, আর চরটা নিজের গায়ে লাগে, এমনই হয়। কথাটা শেষ করে নিলয় হন হন করে হেঁটে চলে। রিশান হাবার মতো চেয়ে থাকে, কারণ এরকম কথা সে আগে কখনো ভাবেনি। রিশান ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলে, হারামি, এতদিন তোরা এরকম টিপস দিস নেই কেন? নতুন ছেলে এসে কথা শুনিয়ে গেল, তোদের দিয়ে কিচ্ছু হবে না। নিলয় আর পেছনে তাকায় না, ক্লাসের দিকে হেঁটে চলে। ক্লাসে আসতেই সবাই এক এক করে নিলয়ের পর ক্লাসে প্রবেশ করলো। এক এক করে নীলাদ্রি, রিশানরা আর অভ্রও আসলো। নিলয় অভ্রকে তার পাশে ডেকে নিল। স্যার আসলো তার কিছুক্ষণ পর। আশরাফ স্যার এসে ক্লাস নিতে ব্যস্ত হলেন। আজ তার নতুন অধ্যায় হচ্ছে। হিসেবের জালে সবাইকে তিনি আটকে দিচ্ছেন। নিলয় বোর্ড দেখল, দেখেই হেসে দিল, কারণ নিলয় এগুলো বেশ ভালোভাবেই পারে। নিলয়ের হাসি দেখে স্যার আসলো। তুমি আজও হাসছো? সরি স্যার। বেয়াদ ছেলে কোথাকার, পড়া তো পড়বা, চেহারা দেখে বেশ বুঝতে পারছি। স্যার, চেহারা দেখে কি মানুষকে আসলে চেনা যায়? মুখে মুখে তর্ক? না স্যার, জানার ইচ্ছে হলো তাই। যা। ও তাহলে বলুন না স্যার, আমি কেমন? কেমন আবার? আতাল মার্কা পড়া না পড়া, লাস্ট বেঞ্চে বসা একটি গোপেচোর টাইপের ছেলে। ঠিক বলেছেন স্যার, আমি একদমই এরকম। স্যার চলে গেল নিলয়ের কাছ থেকে। আবির বসে পড়ল। অভ্র অবাক চোখে তাকিয়ে হেসে দেয়, কারণ স্যার যা বলল তা মোটেও ঠিক নয়। কেউ না জানলেও অভ্র কম বেশি জানে নিলয় কীরকম ছেলে। হাসিস কেন? সরি রে, আসলে স্যার যা বলল তাই শুনে হাসলাম। চুপ, স্যার ঠিক বলেছে, বেশি জানার দরকার নেই। ওকে, তুই যখন বলছিস তবে আপনাকে তুই করে ডাকতে কেমন লাগছে ভাই? তোকে সেটাই করতে হবে। আর শোন, আমি আজ থেকে তোর রুমে থাকবো, যাতে কেউ না বোঝে। ওকে। দুজনে কথা বলছিল ঠিক সে সময় নীলাদ্রি চিৎকার করে উঠে স্যারের সাথে বলল, স্যার আমার গায়ে কে যেন ওই কাগজটা ছুঁড়ে মেরেছে। ওই দেখি, কাগজটি ভাঁজ করে দোমড়ানো অবস্থায় আছে। স্যার সেটা ঠিক করে দেখল, সেখানে কিছু একটা লেখা, আর লেখাটি যে নিলয়ের তা স্যার বুঝল, কারণ শেষে নিলয়ের নাম দেওয়া, মানে আবির নাম দেওয়া। স্যার বলল, আবিরকে? নিলয় সাথে সাথেই চুপ হয়ে যায়। সারা ক্লাসের দিকে সে একবার তাকিয়ে নিল। স্যার অবাক হয়ে বলে, আবিরকে? সাথে সাথেই আবির নামধারী নিলয় উঠে দাঁড়ায়। স্যার তার কাছে চলে আসে, এসে ঠাস করে গালে কষে একটি চড় দিয়ে বলে, বেয়াদব ছেলে কোথাকার, নতুন আইছো আর এসে ক্লাসের 12টা বাজিয়েছ। তোমার মতো বেয়াদব আমি আর দেখিনি। পড়া তো পড়বা না, ক্লাসে খারাপ কাজ করে বেড়াও, এসব কি? স্যারের কাছ থেকে এই চড় খেয়ে নিলয় চুপ করে নিজের দিকে তাকায়। নিলয়ের ব্যাগের সামনে স্যার কাগজটি রাখে, নীলয় সেটা দেখল। ও নীলাদ্রি, ভালোবাসি তোমাকে আমি আমার আবির রাঙা সকালে, ভালোবাসে তোমাকে এই আবির সব সময়। লেখাটি পড়ে নিলয় অবাক, কারণ সে এটা লেখেইনি। স্যার আরও অপমান করে বলে বেরিয়ে যেতে ক্লাস থেকে। স্যারের কথা শুনে নিলয় চুপ করে দাঁড়িয়ে থাকে। আরও অপমান করে নিলয় বের করে দেয়। নিলয় বের হবে এমন সময় রিশানের দিকে অকারণেই চোখ চলে যায়। রিশান হাত উঠিয়ে ইশারাতে বলে কাগজটা তারই, তবে অপরাধী নিলয়। নিলয় ক্লাস থেকে বের হয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। ওদের ক্লাসের পাশে ফোর্থ ইয়ারের ক্লাস চলছে, সেখানে স্যার ইংলিশ করাচ্ছেন। বোর্ডে ইংলিশের একটি সাবজেক্ট তুলে ধরে স্যার সবাইকে বোঝাচ্ছেন। স্যার কোনো এক সেন্টেন্সে এস আটকে গেছে। ন্যারেশনের জটিল একটি অধ্যায় যার ঘরে পড়ে স্যারও চুপ হয়ে বোঝার চেষ্টা করছে। স্যার বলে, ওটা কি, এখানে কি হবে জানো? না স্যার। লুজ হবে স্যার, এই শব্দটি ওই সেন্টেন্সকে পুরোপুরি মাধুর্যতা আনতে শব্দটি ব্যবহার করা দরকার, এতে বাক্যটি আরও মধুরভাবে ফুটে উঠবে। স্যার সহ বাকি ছেলে আর মেয়ে হুট করে এমন উত্তর শুনে বাইরে তাকায়। দেখে দরজার কাছে নতুন একটি ছেলে দাঁড়িয়ে, যাকে কোনো দিন এর আগে ওরা দেখেনি। সবাই হয়তো ভাবছে ছেলেটি বড় ক্লাসে, তাই উত্তরটি বলে দিল। স্যার আন্দাজে বলল, দেখছো আমার ছাত্র বড় ক্লাসে পড়ে, অথচ পড়াটা এখনও মনে রাখছে। সরি স্যার, আমি থার্ড ইয়ারে পড়ি আর এনারা আমার সিনিয়র।
কথাটি বলে নীলয় আর দাঁড়ায়নি, সোজা হেঁটে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে তূর্য ভাই সহ আরো পরিচিত কিছু মুখ কোনো এক গাছের নিচে বসে বাদাম খাচ্ছে, সাথে কিছু মেয়েরাও আছে যারা সবাই নীলয়কে বেশ ভালো করেই চেনে।